আশঙ্কা। এই একটি ব্যাধি যেন সব জাতি, সব বয়স, সব লিঙ্গকে এক জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে। এর থেকে মুক্তি চাইছে সবাই, কিন্তু যে মুক্তি আমাদের এত ঈপ্সিত, এক ভ্যাকসিনের হাত ধরে সে যে ঠিক কবে এসে পৌঁছবে, আর আমরা যে ঠিক কবে স্বস্তির নিঃশ্বাস ফেলবো, তা কেউ বলতে পারে না। রোগ তো এর চেয়ে আরো দুর্বিষহ হয়, ক্যান্সার, টিবির মতো কষ্টদায়ক মারণ রোগ এটি নয়, কিন্তু মনের উপর এতখানা চাপ অন্য কোনো রোগ সৃষ্টি করেনি। এই মানসিক চাপ শুধু রোগীর নয়, তার পরিবার, পরিজন থেকে অপরিচিত সবার মনে এক ব্যাপক প্রভাব ফেলেছে এই ব্যাধি। তার সঙ্গে রয়েছে এক অদ্ভুত ব্যতিক্রমী জীবনশৈলী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানসিক স্বাস্থ্য কিভাবে পুনরুদ্ধার করা যায়, কিভাবেই বা তাকে অটুট রাখা যায়, সেই ভাবনা থেকেই বিশেষত কলেজের ছাত্রীদের কথা মনে রেখেই আজকের এই আলোচনা চক্র। তবে সাবেকে আলোচনা চক্রের একটা স্থান থাকে এবং একটা কাল। এই আলোচনার কাল থাকলেও কোনো সুনির্দিষ্ট স্থান নেই, তাই এই আলোচনা সবার জন্য। সেই ওয়েব চালিত আলোচনা চক্রে আমরা যাদের পেয়েছি তারা হলেন সাবিত্রী গার্লস কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর অমৃতা দত্ত মহাশয়া, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর দীপায়ন পট্টনায়ক মহাশয়কে। তবে এই আলোচনার পূর্বে আমি আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ মহাশয়া, যার হাত ধরে আজকের এই আলোচনা চক্রটি বাস্তবায়িত হতে চলেছে, ওনাকে অনুরোধ করব স্বাগত ভাষণ দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডাম, প্লিজ। ধন্যবাদ ম্যাডাম সন্ধ্যা সোরেন। আমি সত্যি অত্যন্ত আপ্লুত, যে কথাটি না বললেই নয়। সন্ধ্যা আমাদের কলেজের কনিষ্ঠতম সদস্যা এবং দর্শন বিভাগের দ্বারা আয়োজিত এই আন্তর্জালিকে সন্ধ্যা এবং সংঘমিত্রার উদ্যোগ আমি সাধুবাদ জানিয়ে এই আজকে আমার স্বাগত ভাষণ শুরু করি। অত্যন্ত সুন্দরভাবে সন্ধ্যা একটি প্রাসঙ্গিক কথা বলে দিয়েছে, আমরা সত্যি বিপর্যস্ত। আমরা সত্যি শুধু শারীরিক ভাবে নয়, মানসিক ভাবে বিপর্যস্ত। আমরা দীর্ঘকাল ধরে এই ঘরবন্দি, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের সমস্ত সমাজ কোথাও যেন পর্যদর্শিত, কোথাও যেন ভীষণ রকম চ্যালেঞ্জের সম্মুখীন আমরা। এই পরিস্থিতিতে সমস্ত স্তরের মানুষ, ধনী দরিদ্র নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত, সচেতন অসচেতন, সমস্ত মানুষ, ছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী বা অন্যান্য পেশার যারা রয়েছে, তারা সকলে মানসিকভাবে একটা কোথাও সন্দিহান হয়ে উঠেছেন যে আমার আগামীটা কি, আমার ভবিষ্যৎটা কি। আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, আমরা আবার জাতি গঠনের ডাক দেব, আমরা আবার ভাববো নতুন ভারত গড়ে তোলার কথা। কিন্তু এই পরিস্থিতিতে সর্বপ্রথম যেটা প্রয়োজন, আমাদের অন্তর্দৃষ্টি এবং সুচারু দূরত্ব, যা আমাদের মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। আমাদের শারীরিক সুস্থতার জন্য রয়েছেন অসীম সাহসী যোদ্ধারা, অর্থাৎ ডাক্তারবাবুরা, আমাদের নার্সরা। কিন্তু মানসিকভাবে আমাদের যে বিপর্যয়, তাকে কিভাবে কাটিয়ে তোলা যায় এবং কিভাবে অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে এই সমস্যা, এই চ্যালেঞ্জের মোকাবিলা করে বলা যায় আমরা করব জয় নিশ্চয়, সেইটুকুর অপেক্ষাতেই আজকের এই আলোচনা চক্রের আয়োজন। আমরা শুনব ডক্টর অমৃতা দত্ত এবং ডক্টর দীপায়ন পট্টনায়কের কাছে, আলোকপ্রাপ্ত হব তাদের জ্ঞানোদ্দীপ্ত বক্তৃতার মাধ্যমে।
আমি ধন্যবাদ জানাই আমাদের আন্তর্জাতিক আয়োজকদের, বিশেষভাবে তার কনভেনার আহ্বায়ক শ্রী প্রদীপ্ত মুখার্জিকে এবং অন্যান্য সদস্যদের আমি ধন্যবাদ জানাই। কাঁধে কাঁধ ছাত্রীদের যারা তাদের শিক্ষিকাদের উৎসাহিত করেছেন, এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাবো এবং স্বাগত জানাবো আজকের আন্তর্জালিকে সমস্ত অংশগ্রহণকারীকে, যাদের কথা না বললেও নয়, আমাদের অন্যতম স্নেহের দুই শিক্ষিকা আপেল এবং পূজা, যাদের কারিগরি দক্ষতা আজকে আমাদের এই আন্তর্জালিকে বিশেষভাবে সফল করে তুলতে সাহায্য করেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে অনুরোধ জানাবো আমাদের মাননীয় বক্তাদের, আমাদের তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের আলোচনার মাধ্যমে আমাদের বিশেষভাবে আলোকদীপ্ত করতে। ধন্যবাদ। সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এরপর আমি আমার বিভাগের অধ্যাপিকা সংঘমিত্রা ম্যাডামকে অনুরোধ করব অনুষ্ঠানটিকে আগে পরিচালনা করবার জন্য। ধন্যবাদ সন্ধ্যা। দর্শন বিভাগের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের দর্শন বিভাগ ও আইকিউএসির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই রাজ্যস্তরীয় আলোচনা চক্রের বিষয় COVID-19 প্যান্ডেমিক আ চ্যালেঞ্জ টু রেস্টোর মেন্টাল হেলথ। অতিমারীর এই সংকটকালে কিরূপে মানসিক স্বাস্থ্যের পুনঃস্থাপন সম্ভব, এই প্রসঙ্গে আজকের আমাদের এই বিশেষ আলোচনা সভা, যেখানে বিশিষ্ট বক্তারূপে আমরা আমাদের মাঝে পেয়েছি সাবিত্রী গার্লস কলেজের অধ্যক্ষা ডক্টর অমৃতা দত্ত মহাশয়াকে, আর পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর দীপায়ন পট্টনায়ক মহাশয়কে। আমাদের প্রথম বক্তা ডক্টর অমৃতা দত্ত মহাশয়া বর্তমানে সাবিত্রী গার্লস কলেজের অধ্যক্ষা পদে আসীন। তার বর্ণময় শিক্ষকতা জীবনের সূত্রপাত শ্রীরামপুর মিশনারি কলেজের অধ্যাপনা মধ্য দিয়ে। এরপর তার কর্মজীবন অগ্রসর হয় একে একে শিলিগুড়ি মেন কলেজ ও সোনারপুর মহাবিদ্যালয়ে অধ্যাপনার মধ্য দিয়ে। তিনি একাধারে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষিকা রূপে যেমন স্নাতকোত্তর স্তরের পঠন পাঠনের সঙ্গে যুক্ত হয়েছেন, ঠিক তেমনি বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষক তথা প্রশ্নাবলী সংকলক রূপেও তার ছাপ রেখেছেন। ডক্টর দত্ত দ্য থিওরি অফ মিনিং এর উপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তার PhD সম্পন্ন করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই ওমেন স্টাডিজ বিভাগের সাথে যৌথভাবে পশ্চিমবঙ্গের একটি বিশেষ প্রকল্প রিটায়ার্ড ওমেন একাডেমিক্স অফ ওয়েস্ট বেঙ্গলে কাজ করেছেন। এই কর্মকাণ্ডের সুবাদে বহু বিশিষ্ট ব্যক্তি যথা প্রখ্যাত গ্রন্থকার পিকে দে সরকারের কন্যা আরতি দে, অধ্যাপিকা অসীমা চ্যাটার্জি, অর্চনা শর্মা, অঞ্জলি মুখার্জি প্রমুখ ব্যক্তিত্বের সঙ্গে তার গৌরবান্বিত সাক্ষাৎ ঘটে। তার অপর দুটি প্রকল্পের মধ্যে একটি হলো প্রজেক্ট অন অ্যালিয়েনেশন অ্যান্ড এক্সিস্টেন্স ইন লিটারেরি পারসুট অফ টেগোর অ্যান্ড সাত্রে। এছাড়াও স্পিচ অ্যাক্টের ওপরও তার কাজ উল্লেখযোগ্য। এখনো পর্যন্ত ম্যাডামের দুটি বই এবং একাধিক প্রবন্ধ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমান প্রশাসনিক নানা ব্যস্ততার মধ্যেও তার লেখা বিভিন্ন প্রবন্ধ 14টিরও বেশি বইতে প্রকাশিত হয়েছে। সাম্প্রতিককালে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম এবং ডিজিটাল এডুকেশন সিস্টেমের উপরে ম্যাডামের একটি অনলাইন পাবলিকেশন রয়েছে।
পিপহোল নামে একটি আইএসএসএন জার্নালের এডিটোরিয়াল বোর্ডেরও তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য। একই সাথে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটি এবং অ্যাডভাইজারি কমিটিরও একজন উল্লেখযোগ্য সদস্য। এই রকম একজন ব্যক্তিত্বকে আজ আমরা আমাদের মাঝে পেয়ে সত্যি গর্বিত। তাই আর অপেক্ষা না করে আমি অমৃতা ম্যাডামকে অনুরোধ করব তার গুরুত্বপূর্ণ বক্তব্যকে তুলে ধরবার জন্য। ম্যাডাম প্লিজ। অমৃতা ম্যাডাম, ম্যাডাম শুরু করুন। ম্যাডাম শোনা যাচ্ছে? ম্যাডাম শোনা যাচ্ছে তো? দিদি, ম্যাডামের মিউট করা ছিল না, ম্যাডাম লেফট হয়ে গেছেন। ম্যাডাম আনমিউট করা ছিলেন না, উনি লেফট হয়ে গেছেন। আচ্ছা, তাহলে আরেকবার রিজয়েন করতে বলছি। হুম হুম ম্যাডামকে কি জানানো হয়েছে, মানে ম্যাডামকে বলা হয়েছে? হ্যাঁ ম্যাম, জানানো হয়েছে উনি জয়েন করেছিলেন। না, তবে বোধ হয় ওনার সমস্যা হচ্ছে, টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে, সেটা একটু হেল্প করে দাও। ওকে ম্যাম, ওকে। আত্রেয়ী ম্যাডাম রয়েছেন, উনি খুব হ্যাঁ দিদি, সম্ভবত আনমিউট করতে পারছেন না বোধহয় কোনো কারণে। ম্যাম আপনি একটু শুনতে স্ক্রিনে পাচ্ছ? ট্যাপ করুন,
শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। না ইয়েস ম্যাম, আমি ইয়েস ম্যাম, তো করেছি, হ্যাঁ ম্যাম, হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছো? আচ্ছা, হ্যাঁ, ওকে ম্যাম, এবার আমি আরম্ভ করছি। স্পিকার অফ দি স্টেট লেভেল ওয়েবিনার অর্গানাইজড জয়েন্টলি বাই দ্য ডিপার্টমেন্ট অফ ফিলসফি অ্যান্ড দ্য আইকিউএসি অফ হিরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন। আই প্রেফার টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টু দ্য প্রিন্সিপাল অফ হিরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন, রেসপেক্টেড ডক্টর সোমা ঘোষ, হু হ্যাজ অ্যাডেড মাই নেম অ্যান্ড মাই কলেজ উইথ হার নিউ ইনিশিয়েটিভস অ্যান্ড এনগেজড মি এফেক্টিভলি উইথ দ্য অ্যাক্টিভিটিস টু হার কলেজ। আই এম রিয়েলি গ্রেটফুল টু হার অলসো। ডিয়ার কলিগস অ্যান্ড স্টুডেন্টস, ইউ মাস্ট অ্যাডমিট দ্যাট দ্য টপিক অন হুইচ টুডেজ স্টেট লেভেল ওয়েবিনার ইজ গোয়িং টু বি হেল্ড ইজ ভেরি রেলেভেন্ট অ্যান্ড ভেরি সিগনিফিকেন্ট, দ্যাট ইজ COVID-19 প্যান্ডেমিক অর চ্যালেঞ্জ টু রেস্টোর মেন্টাল হেলথ। সো আই এম শেয়ারিং মাই বেস্ট উইশেস টু বোথ দ্য ডিপার্টমেন্ট অফ ফিলসফি অ্যান্ড দ্য আইকিউএসি অফ দিস কলেজ। আই বিলিভ স্ট্রংলি দ্যাট কালেকটিভলি উই ক্যান মেক দিস ওয়েবিনার আ গ্র্যান্ড সাকসেস। আমাকে বলা হয়েছে যে বেশিরভাগ ছাত্রীরা বাংলায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ, ম্যাম, শোনা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে ম্যাডাম। স্বচ্ছন্দ্য বোধ করেন তাই ইংরেজির সাথে সাথে বাংলায় বক্তব্য পেশ করতে। আমরা এই এক কয়েক মাসে বেশ কিছু জেনে নিয়েছি এই মারাত্মক ব্যাধি COVID-19 সম্বন্ধে। এই মারাত্মক ব্যাধির ভাইরাসটি হল করোনা ভাইরাস। এই ভাইরাস এতই বিচিত্র এবং এতই ক্ষুদ্র যে গবেষকবৃন্দ ছাড়া আপামরের কাছে একেবারেই দৃশ্যমানযোগ্য নয়। খুব শক্তিশালী মাইক্রোস্কোপ ছাড়া এই ভাইরাস দেখাই যায় না। এর চরিত্র এখনো অনেকের কাছে অজানা। এই করোনা ভাইরাসের যে ছবি আমরা দেখি তা এক প্রকার জুম করেই প্রকাশ করা হয়েছে। এই ভাইরাসের সারফেসে অসংখ্য স্পাইক আমরা দেখতে পাই, সেগুলি কিন্তু আসলে মারাত্মক। সেই স্পাইক গুলো আমাদের লাংস বা ফুসফুসে গেঁথে বসলে ব্লাডকে ক্লট করে দেয়, অক্সিজেন নেওয়ার ক্ষেত্রে সংকট হয় এবং অসুবিধা আরম্ভ হয়ে যায়। করোনা নামটি এসেছে ক্রাউন থেকে। ক্রাউনে যেমন কাঁটা থাকে তেমনি এই করোনা ভাইরাসের সারফেসের স্পাইক গুলো। নিশ্চয়ই জানো এই করোনা ভাইরাসের প্রতিরোধ এবং COVID-19 ভ্যাকসিন তৈরি করবার জন্য ইউরোপ, আমেরিকা, এশিয়া সর্বত্রই ভীষণভাবে প্রস্তুতি চলছে। আমাদের দেশেও বিশেষ করে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের আন্ডারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরালজি পুনে বেশ সক্রিয়ভাবে, বেশ প্রশংসনীয়ভাবে গুণমান বজায় রাখার লক্ষ্যে গবেষণা চালাচ্ছে। যে কোনো ভাইরাসের প্রতিরোধে ভ্যাকসিন তৈরি করার অনেক স্টেপস, অনেক ট্রায়ালস, অনেক ফেজেস থাকে। সর্বোপরি থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অ্যাপ্রুভাল। তবে খুশি হবে এই জেনে যে 60% অফ ওয়ার্ল্ড ভ্যাকসিন
ইন্ডিয়াতেই তৈরি হয়। এই করোনা ভাইরাসের ডিটেকশনের জন্য যে টেস্ট হয় তার নাম হলো আরটিপিসিআর, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্টেড পলিমার চেঞ্জ রিয়াকশন। এই অসুখে আক্রান্ত হলে 5-7 দিনের মধ্যে লালা রস টেস্ট করলে কোভিড নেগেটিভ না পজিটিভ তা বোঝা যায়। এ প্রসঙ্গে বলবো যে এখন আবার ডেঙ্গুর প্রকোপও বেড়েছে। ডেঙ্গু রোগের ভাইরাস হলো এডিস ইজিপ্টাই, এতেও জ্বর হচ্ছে, হাত পায়ে ব্যথা হচ্ছে। অনেকে একে কোভিড ভেবে ভয়ে হাসপাতালে ছুটছেন, ফলত অনেক ক্ষেত্রে চিকিৎসা বিভ্রাট দেখা যাচ্ছে। তবে মনে রাখতে হবে যে ডেঙ্গুর যে টেস্ট সেটা ভিন্ন, সেটা হলো অ্যান্টিবডি টেস্ট। যাতে ডেঙ্গু না হয় তার জন্যেও কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। এর লক্ষণ যেহেতু জ্বর হওয়া, র্যাশ বেরোনো, তাই প্যানিক না করে প্রাথমিকভাবে ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করা দরকার। মানসিক প্রশান্তিকে কিভাবে বজায় রাখা সম্ভব সে বিষয়ে আলোকপাত করার আগে তার কারণের উপর আলোকপাত করা একটু হলেও দরকার। করোনা সংক্রমণের গতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য দেশব্যাপী নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে, পলিসি মেকিং নিয়ে গবেষণা চলছে। অর্থাৎ কমপ্লিট লকডাউন কখন করতে হবে, কখন তুলতে হবে, তা বিজ্ঞানসম্মত ভাবে মানা অত্যন্ত জরুরি। গবেষণা চলছে কোন কোন জায়গায় বেশি হচ্ছে এবং তা স্ট্যাটিস্টিক্স মেনটেন করা এবং কারণ অনুসন্ধান করা। এবং মনে রাখতে হবে যে শুধু তাই নয়, প্লাজমা থেরাপিও কিন্তু চলছে। কিন্তু দুঃখের বিষয় যে রিপোর্টের স্বচ্ছতা সর্বত্র একরকম থাকছে না। সেই জন্য আমরা চাই সরকার এই বিষয়ে একটু কাইন্ডলি নজর দিন, যাতে রিপোর্ট সর্বত্র সব জায়গা থেকে একই রকম আসে। আমরা কিন্তু এতদিনে জেনে গেছি যে কোভিড-19 যাতে না হয় তার জন্য ভিটামিন সি, ভিটামিন ডি, বি কমপ্লেক্স, গগেল, ভেপার, ভেপার ফর স্টিম, ব্রিদিং এক্সারসাইজ কতটা আবশ্যিক। মাস্ক ঠিক মতো ব্যবহার করা অত্যন্ত জরুরি। অনেকে এখনো মাস্ক ব্যবহার করেন না, এটা কিন্তু কাজের কথা নয়। নাক, মুখ, চোখ, এমনকি চুলেও এই ভাইরাস পাওয়া যাচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন। তাই মাস্কটি চোখের নিচ থেকে মুখ জল পর্যন্ত ব্যবহার করতেই হবে, যাতে ড্রপলেটের মাধ্যমে সংক্রমণের পরিধি আরো বিস্তারিত না হয়। এর জন্য সবাই যদি সতর্ক হই তবে সকলের জন্যই তা মঙ্গল। কিছু কিছু প্রিকশনারি মেজারমেন্ট আমাদেরকে নিতেই হবে, যেমন কোনো প্রয়োজনে বাইরে বেরোলে চটি, জামা, কাপড় সব ওয়াশরুমে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে, মাস্কও ভিজিয়ে রাখতে হবে। মনে রাখবে, বিশেষজ্ঞরা বলছেন, কার্ডবোর্ডে ভাইরাস থাকে 24 ঘন্টা, তামার জিনিসে 4 ঘন্টা, আর প্লাস্টিক আর স্টিলের জিনিসে ভাইরাস থাকে 2 থেকে 3 দিন। সবসময় চেষ্টা করবে যে গ্যাদারিংস ইন এনক্লোজ স্পেসে হাই রিস্ক আছে, সেই জন্য কোন রকম ভাবে এই রকম জায়গায় যাবে না। এ তো গেল ফিজিক্যালি ঠিক থাকার কথা, কিন্তু কি অবস্থা আমাদের মনের, আমাদের সামাজিক মনের, যেটার উপর আমরা আজকে বলতে এসেছি। কি অবস্থা আমাদের সামাজিকতার? আমাদের সকলের মধ্যে
এক রকমের অ্যাংজাইটি ডিসঅর্ডার দেখা যাচ্ছে নাকি, এক রকমের মৃত্যু ভয়, মৃত্যু চেতনা ও বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে নাকি? সাবকনসিয়াস মাইন্ডে এক প্রকারের স্ট্রেস তৈরি হচ্ছে নাকি? আমাদের এই গ্রহের লক্ষ লক্ষ মানুষ এই কোভিড-19-এর মারণ ব্যাধির প্রকোপে যখন আক্রান্ত, লক্ষ লক্ষ মানুষ অলরেডি মৃত্যুমুখে পতিত হয়েছে, তখন একমাত্র পথ হলো আমাদের সকলকে নিজ নিজ মনোবলের উপর নির্ভর করতে শিখতে হবে। তোমরা তো জানো জীবন মানেই স্ট্রাগল, জীবন মানেই কিছু না কিছু সমস্যার মুখোমুখি হওয়া, কেননা প্রবলেম ইজ আ সাইন অফ লাইফ। বলো তো, আগেও কি আমরা অনেক রকম এরকম সমস্যার মুখোমুখি হইনি? 1720-র প্লেগ, 1820-র কলেরা, 1920-র স্প্যানিশ ফ্লু বাদ দিয়েও চিকনগুনিয়া, সোয়াইন ফ্লু, ডেঙ্গু, সুনামি, আয়লা, ফণী, এর সাথে আমফান, আরো কত রকমের সমস্যা। সব সমস্যার সমাধান সম্পূর্ণভাবে করা যায় না, কিন্তু আমাদেরকে জানতে হবে হাউ ক্যান উই হ্যান্ডেল দ্য প্রবলেম। আসলে আমারও একটু মন খারাপ যে হয়নি, আমিও যে বিপর্যস্ত হয়ে পড়িনি মনের দিক দিয়ে তা নয়। সম্প্রতি 12ই আগস্ট আনন্দবাজার পত্রিকার 4নং পাতায় দেবার্পণ মুস্তাফি লিখেছেন যে কবে যে নতুন শ্রেণীকক্ষে যেতে পারবো জানি না, তাই মন ভালো নেই। চার কোনা যন্ত্রে পড়াশোনা করতে ভালো লাগছে না তার। খেলাধুলা, আড্ডা সবকিছুই লকডাউন হয়ে গেছে। এই মন খারাপের কথা সত্যি কি সংক্রামিত হয় না? তবে মনে রাখতে হবে যে সময়কে সময় দিলে সময়ও কিন্তু ভালো সময় এনে দেয়। এই কোভিড-19-এর দুরবস্থায় কোনো নেগেটিভ থটসকে আমরা অ্যালাউ করব না, কেননা সিরিজ অফ নেগেটিভ থটস ব্রিং আ ফেলিওর স্টেট অফ অ্যাফেয়ার্স। এই সময়ের এই ডাউন টাইমকে মোকাবিলার জন্য আমাদেরকে সেলফ ডিসিপ্লিন মেনটেন করতেই হবে, সকলকে ভীষণভাবে প্রোডাক্টিভ হতে হবে। মনে রাখতে হবে আমাদের ইংরেজ কবি, যদি পারো পড়ো, ইংরেজ কবি ফেলিসিয়া ডরোথিয়া হেমেন্সের ক্যাসাবিয়াঙ্কা কবিতার কিছু লাইনগুলো ভালো করে পড়ে দেখো, মনে অনেক বল পাবে। ছোটবেলায় মনে পড়ে আমার মা এই কবিতার লাইনগুলো পড়ে আমাদের মনে গেঁথে দিয়েছিলেন। কি করে 13 বছরের কর্সিকান বয়সেলার ব্যাটেল অফ নাইলের বার্নিং ডেক ছেড়ে চলে যায়নি অন্য সবার মতো? কি করে লাস্ট ব্রেদ অফ হিজ লাইফ পর্যন্ত সে ডিটারমাইন্ড ছিল এবং তার হিরোইক মনোবল দেখিয়ে গিয়েছিল? প্লিজ তোমরা পড়ো এই কবিতা। এই ক্যাসাবিয়াঙ্কার মতো অ্যাটিটিউডকে আমাদের সকলকে অ্যাডাপ্ট করে নিতে হবে, এটাই সেই সময়। কেননা কোভিড-19 আমাদের কাছে একটা ওর ছাড়া, যুদ্ধ ছাড়া কিছু নয়। শিখ খেলোয়াড় মিলখা সিং, যার বয়স 90-এর মতো, তিনি যেমন বলেছেন, মনকে সুস্থ রাখতে গেলে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে হবে। আমাদেরকে তাই নানান ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে
অ্যাক্টিভ বা সক্রিয় থাকতে হবে, মনকেও সুস্থ রাখতে হবে। প্রশ্ন হলো, মন এই ষষ্ঠ ইন্দ্রিয় কি কি কাজ করে? অ্যাকচুয়ালি ইট কনসিস্ট অফ এ সেট অফ ফ্যাকাল্টিজ ইনক্লুডিং কগনিটিভ অ্যাসপেক্টস সাচ অ্যাজ কনসাসনেস মানে চেতনা, কল্পনা, পারসেপশন, থিঙ্কিং, ইন্টেলিজেন্স, জাজমেন্ট, ল্যাঙ্গুয়েজ, মেমারি অ্যান্ড কিছু আদার নন কগনিটিভ অ্যাসপেক্টস লাইক ইমোশনস, ইনস্টিংক্টস এটসেট্রা। তাই বলছি যে মনকে সুস্থ রাখতে গেলে আমাদের চিন্তা, চেতনা, বিচার বিশ্লেষণের পরিধিতে কোনো নেগেটিভ ভাইবস ঢুকতে দেওয়া যাবে না। ভালো দিনের কথা ভাবতে হবে, কেননা ভাবনা যদি সুন্দর হয় সব কিছু সুন্দর হয়, সব কিছু সুন্দর মনে হয়। আর লক্ষ্য যদি স্থির হয় তবে সব কিছু সহজ বলে মনে হয়। আমাদেরকে ভীষণভাবে স্ট্রং থাকতে হবে, কেননা বুঝতে হবে স্ট্রং মাইন্ড ইজ দ্য পাওয়ারফুল হিলার অফ আওয়ার বডি। আসলে মাইন্ড বডির সম্পর্ক নিয়ে দর্শন শাস্ত্রে প্রভূত আলোচনা আছে। স্পিনোজা, ডেকার্তে, আরো অনেকে, লাইবনিজ, সবাই এরা আলোচনা করেছেন। আমার বিশেষ করে এখানে মনে পড়ছে যে মন যদি ভালো রাখে থাকে তবে অনেক রকমের শারীরিক প্রতিকূলতাকে আমরা অনায়াসে জয় করতে পারি। মনে পড়ছে 17th century ফরাসি দার্শনিক রেনে ডেকার্তের কথা, যিনি মাইন্ড বডির সম্পর্ক নিয়ে ইন্টারাকশনিজমের তত্ত্ব দিয়েছিলেন। পিনিয়াল গ্ল্যান্ডের মাধ্যমে মাইন্ড বডির ইন্টারাকশনের কথা তিনি বলেছিলেন। সো আই উড রেকমেন্ড, ডোন্ট লেট ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি বিকাম প্যান্ডামিক্স টু। ইউ নো দ্যাট ইয়োগা, মেডিটেশনস আর সার্টেনলি সাউন্ড গুড স্টার্টিং পয়েন্টস বিকজ দে প্রমোট ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্ট্রেংথ অফ আওয়ার মাইন্ড। এতে একদিকে যেমন মনকে শান্ত রাখা যায়, মন আশাবাদী হয়ে ওঠে, তেমনই প্রত্যয়ী হয়ে ওঠে। ফর স্টুডেন্টস আই সে প্লিজ কিপ লার্নিং অ্যান্ড মেনটেনিং ইয়োর একাডেমিক শিডিউল অ্যাজ ইট ওয়াজ বিফোর। এই সময় তোমরা ভালো ভালো অটোবায়োগ্রাফি বা বায়োগ্রাফি পড়তে পারো, যেমন চার্লি চ্যাপলিন পড়তে পারো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল পড়তে পারো, অভেদানন্দের লাইফ বিয়ন্ড ডেথ পড়তে পারো, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পড়তে পারো, সঞ্চয়িতা কবিতার বই ঘাটতে পারো, গীতবিতানের লাইনগুলোর মধ্যে দিয়ে যেতে পারো। গীতবিতানের বেশ কয়েকটি গান ভীষণভাবে প্রসঙ্গে প্রযোজ্য। অযাত্রাতে নৌকা ভাসা, রাখিনে ভাই ফলের আশা। আবার বলছেন, বিপদে মোরে রক্ষা করো এমন নহে প্রার্থনা। তোমরা যদি সঞ্চয়িতা গীতবিতান পড়ো দেখবে কিভাবে যে সময় কেটে যাচ্ছে এবং মনকে অন্য রকম চিন্তায় ভাসিয়ে নিয়ে যেতে পারবে। অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান লিসেন টু আ পডকাস্ট, ইউ ক্যান ট্রাই আউট আ নিউ হবি লাইক লার্ন ল্যাঙ্গুয়েজ, লার্ন হাউ টু সিউ। ইউ ক্যান অলসো স্পেন্ড টাইম ইন গ্রিন স্পেসেস দ্যাট ক্যান বেনিফিট বোথ ইয়ার মেন্টাল and physical well-being. Yes, you must take well-balanced, healthy food. You try to get access to free online courses other than the virtual classes. You can try to set daily routine or and even can start
writing daily events, informations in your diary. You can involve in cooking and cleanliness. নেবারদের জন্যেও প্রোটেক্টিভ মেজারমেন্টের কথা ভাবতে পারো। যেসব কাজ সময়ের অভাবে কখনো শুরু করা যায়নি সেসব কাজ শুরু করে ফেলো। নিউ গোলস এ মাইন্ডসেট করতে পারো। ইউ ক্যান জেনারেট নিউ আইডিয়াস। ইউ নিড টু ফোকাস অন ইউর ড্রিমস অলসো। বাড়িতে থেকেও প্রতিবেশীদের, বাড়ির লোকদের প্রতি আপৎকালীন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো, কারণ বাড়ির সদস্য, পরিবেশ ও প্রতিবেশীদের জন্য কিছু করতে পারলে একটা ভালো অনুভূতি তৈরি হয়। জানি 2020 হ্যাজ বিন এ চ্যালেঞ্জ হুইচ ক্যান টেক আ টল অন ম্যানেজিং ইমোশনস অ্যান্ড এমপ্যাথাইজিং উইথ আদার্স, কিন্তু জানবে নেগেটিভিটি হ্যাজ আ ট্যাঞ্জিবল এফেক্ট অন আওয়ার হেলথ। বাট কিপ ইট ইন মাইন্ড দ্যাট এভরি নেগেটিভ হ্যাজ আ পজিটিভ আসপেক্ট। হ্যাঁ, আমাদের জার্মান দার্শনিক কান্ট বলেছিলেন, তাই অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পজিটিভিটি হলো একমাত্র পথ যা দিয়ে এই কঠিন অবস্থা থেকে আমরা সকলে বেরিয়ে আসতে পারবো, সমর্থ হব। মনে পড়ছে আমেরিকার এক পোস্ট ডক্টরেট করা ছাত্রের, পোস্ট ডক্টরেট করছে এমন এক ফেলো সাত্যকী রায়ের, ওদের কথা কবিতার কয়েকটা লাইন। আলোর পথ চেয়ে ওরা রোজ কষ্টে দিন কাটায়, চায় উষ্ণ তাপে কাটুক জড়তা, দেখো আঘাত পেতে পেতে ওরা অনন্য পায় সন্দেহে জলে স্বনির্ভরতা। ডিয়ার গাইজ, এই অসময়ে ইতিবাচক চিন্তার উপর আমাদের নির্ভর করতেই হবে। সো প্লিজ ট্রাই টু কালার ইউর ডেজ উইথ লাভ, পিস অ্যান্ড গুডউইল। সবশেষে আশাব্যঞ্জক কথায় বলবো, মন্দ তো নয় ছন্দ পতন, তাগিদ যখন বাঁচা, স্বেচ্ছায় তাই রেখেছে সবাই চার দেওয়ালের হাঁচা। হয়তো আকাশ লাগছে দূরে, নাগাল পেতে ভয়, কিন্তু যেন কোনো দুর্যোগ চিরস্থায়ী নয়। ধন্যবাদ, ধন্যবাদ। শোনা গেছে কি? হ্যালো। হ্যাঁ ম্যাডাম, শোনা গেছে। অসংখ্য ধন্যবাদ অমৃতা ম্যাডামকে তার এত সুন্দর প্রাসঙ্গিক আর তাৎপর্যপূর্ণ বক্তব্য পরিবেশনার জন্য। এবার আমি আমার বিভাগীয় অধ্যাপিকা উর্মি সাহাকে অনুরোধ করব, এই মুহূর্তে আমাদের একটি প্রশ্নোত্তর পর্ব ছিল সেটিকে পরিচালনা করবার জন্য। হ্যালো, হ্যালো। হ্যাঁ, কি অমৃতা দিকে ধন্যবাদটা কে দেবে? অমৃতা দি তো আমার দিদি, আলাদা করে ধন্যবাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। না না না, একদমই না। ওই কলেজের কাছে না, সংঘমিত্রা বাবার বাড়ি, সংঘমিত্রা সংঘর তরফ থেকে আমি ধন্যবাদ দিলাম। আমার তরফ থেকে অনেক 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 তোমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানালাম। ভালো লেগেছে বক্তব্য? হ্যাঁ, ভালো লেগেছে, সুন্দর। তুমি তো অবশ্যই তোমার পরিশীলিত বক্তব্য এবং ধারণা ছাত্রীরাও অত্যন্ত উপকৃত হবে। তবে আনুষ্ঠানিক ধন্যবাদ দিয়ে আমার দিদিকে আমি বিব্রত করব না। হ্যাঁ, আনুষ্ঠানিকতার দায়ভারটা আমি দর্শন বিভাগের অধ্যাপিকাদের হাতেই দিলাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
উর্মি, কারোর কোনো প্রশ্ন আছে কি জিজ্ঞেস করো। ম্যাডাম ধন্যবাদ, ম্যাডাম আপনার এত সুন্দর আপনি আমাদের সামনে আপনার মূল্যবান বক্তব্যটা উপস্থাপনা করলেন, কিন্তু আমাকে এই প্রশ্নোত্তর পর্বটি পরিচালনার দায়িত্বে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আপনি এত আপনার বক্তব্যটা এত প্রাসঙ্গিক আর সহজবোধ্য করে তুলেছেন সবার সামনে, যে অংশগ্রহণকারীরা সেই সেইভাবে কেউ মানে কারোর মনে কোনো প্রশ্ন উত্থাপনেরই দরকার মনে মানে প্রয়োজনটা দেখা দেয়নি আর কি। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি এখন আমাদের দর্শন বিভাগের অধ্যাপিকা সহযোগিতা দিকে বলছি পরবর্তী অনুষ্ঠানটি সঞ্চালনের জন্য অনুরোধ করি। ধন্যবাদ উর্মি। আমাদের আলোচনা চক্রের দ্বিতীয় বক্তা সম্মানীয় ডক্টর দীপায়ন পট্টনায়ক মহাশয় বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ ও সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ বিভাগের একজন অধ্যাপক রূপে কর্মরত। এছাড়াও তিনি যুক্ত রয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড়ের সঙ্গে একজন ভিজিটিং ফ্যাকাল্টি রূপে। ছাত্রাবস্থা থেকেই তিনি তার মেধার উৎকর্ষতার ছাপ রেখেছেন। স্নাতকোত্তর স্তরে স্বর্ণপদক প্রাপ্তি তার উজ্জ্বল দৃষ্টান্ত। স্যারের গবেষণা ও পছন্দের জায়গাগুলি হল ভারতীয় জ্ঞানতত্ত্ব, ধর্মদর্শন এবং সমকালীন ভারতীয় দর্শন, বিশেষত রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র এবং রামেন্দ্রসুন্দর ত্রিবেদী। তার লেখা বহু প্রবন্ধ বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের আলোচনা চক্রেও একাধিকবার তিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে জনমানুষকে সমৃদ্ধ করেছেন। একাধিক ছাত্রছাত্রী তার তত্ত্বাবধানে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেছে এবং বর্তমানেও একাধিক পড়ুয়া তার তত্ত্বাবধানে পাঠরত। এই রকম একজন উজ্জ্বল ব্যক্তিত্বকে আজ আমরা আমাদের মাঝে পেয়ে একই সঙ্গে আনন্দিত ও গর্বিত। তাই আর কাল বিলম্ব না করে আমি আহ্বান জানাবো স্যারকে তার মূল্যবান বক্তব্য তুলে ধরবার জন্য। স্যার আমি কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। ধন্যবাদ আর শুভ সন্ধ্যা। প্রথমেই ধন্যবাদ জানাবো এই কলেজের অধ্যক্ষাকে, ডক্টর সোমা ঘোষ। তিনি আমায় বলার জন্য আহ্বান জানিয়েছেন। আমার অবশ্যই ধন্যবাদ যারা পরিচালনা করছেন দর্শন বিভাগের, সেই সংঘমিত্রা এবং সন্ধ্যা এবং অন্যান্য যারা রয়েছেন অগোচরে, তাদের সবার জন্য সবার কথা। এবং আমি এ পর্যন্ত যিনি বক্তব্য রাখলেন তাকেও ধন্যবাদ জানাবো, ডক্টর অমৃতা দত্ত। তিনি যাদবপুরের শুনলাম এবং তার বক্তব্যের মধ্য থেকে অনেক কিছু উঠে এলো, তো সেই বিষয়গুলোর আলোচনায় আমি আর আসবো না। আমি চেষ্টা করব আমার মতো করে বিষয়টার মধ্যে যাওয়ার। তো প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই করোনা পরিস্থিতিতে আসলে ভারতীয় দর্শন এবং দর্শন অ্যাজ এ হোল কি বলে সেটা নানা জায়গায় বলতে হয়েছে, এবং কোথাও আমি যোগের উপর গুরুত্ব দিয়েছি আর কোথাও গুরুত্ব দিয়েছি দর্শনের প্রেক্ষিত থেকে সমস্যার মোকাবিলা করার, আবার কোথাও আরো পরিষ্কার করে নীতি দর্শন, ভারতীয় নীতি দর্শনের আলোকে এই সমস্যাগুলোর কিরকম সমাধান দেওয়া যায় বা কিভাবে এই কাল, এই ক্রান্তিকাল আমরা অতিক্রম করে যেতে পারি, তার বার্তা আমি রাখার চেষ্টা করেছি আমার আগের বক্তব্যগুলোতে। হয়তো সেই বক্তব্য অনেকেই শোনেননি। হ্যালো, আমি একটা বক্তব্যে আছি। হ্যালো, হ্যাঁ, হয়তো সেই বক্তব্য অনেকেরই শোনা নয়, কিন্তু আমার মনে হয় আমাদের শ্রোতৃমণ্ডলীর মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা সেই তো আমি সে কারণে এখানে বেছে নিয়েছি অন্য বিষয়গুলোকে। আমি 16 তারিখ এবং 30 তারিখে আমার যে বক্তব্য
সেখান থেকে সরে এসে আজকে চেষ্টা করব সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই যে মানে অবস্থাটাকে দেখার, এবং দেখার মধ্য দিয়ে সত্যি কি কিছু বেরিয়ে আসবে সমাধান? সমাধান তো দুম করে বেরোবার নয়, তবুও মেন্টাল হেলথ তাকে রেস্টোর করার দরকার তো আমাদের সকলেরই। তো কিভাবে রেস্টোর করা যায় সেই প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করব, এবং সমাধান কিছু যদি রয়েছে সেটাও দেওয়ার চেষ্টা আমি করব। প্রথমেই বলে নেওয়া দরকার, হেলথ শব্দটা শুনলেই আমাদের মনে হয় আমাদের ফিজিকের কথা, শরীরের কথা, বডি। অর্থাৎ কি না, মানে স্বাস্থ্য মানেই তার সঙ্গে শরীর যুক্ত, শরীরই স্বাস্থ্য। এই তো তোমায় দেখছি, তোমার তো হেলথ খারাপ হয়ে গেছে, আবার বুঝছি যে এই তো হেলথ চেক আপে গিয়েছিলাম। এই সমস্ত দৈনন্দিন ব্যবহারে হেলথ শব্দটাকে আমরা বড্ড বেশি দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত বলে মনে করতে শুরু করেছি, এবং আমাদের মনে হয়েছে যে আসলে হেলথ দেহেরই হেলথ, মানসিক স্বাস্থ্য হ্যাঁ কথায় বলে বটে, কিন্তু তার মধ্যে যতটা বড়লোকি বিলাসিতা রয়েছে ততটা কি প্রয়োজন রয়েছে? যতখানা আমাদের বায়োলজিক্যাল নিড, প্রাইমারি নিড গুলো রয়েছে, আমাদের হাঙ্গার রয়েছে, থার্স্ট রয়েছে, হ্যাঁ আমাদের অন্যান্য হোমিওস্ট্যাসিস রয়েছে, আমাদের স্লিপ রয়েছে, এদের প্রত্যেকটার প্রতি আমাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে, এবং সেগুলো পূরণ না হলে কিন্তু আমরা টিকে থাকতে পারি না। ঠিক সেই অর্থে মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য কি দরকার? আসলে এখানে বলা দরকার, মানসিক স্বাস্থ্যের সঙ্গে বড্ড বেশি যে নোশনটা চলে সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা যদি যে কোনো স্ট্যান্ডার্ড সাইকোলজির বই ধরি, তাহলে আমরা দেখব সেখানে নিডের যে তালিকা দেওয়া হয়েছে প্রাইমারি নিডের, তার মধ্যে অদ্ভুতভাবে রয়েছে নিড ফর এক্সারসাইজ, অর্থাৎ কিনা অনুশীলন, দৈহিক অভ্যাসের একটা প্রয়োজনীয়তা। কিন্তু আমাদের মনে হতে পারে সত্যি কি দরকার? আমরা যদি সত্যি এই দৈহিক অনুশীলনের মধ্যে না যাই তাহলেও কি অনেকের চলে যাচ্ছে না? কিন্তু একটু তলিয়ে দেখলে দেখবো সত্যি যাচ্ছে না। আমাদের ফেরা, আমাদের নড়াচড়া, হাই তোলা, হ্যাঁ আড়মোড়া ভাঙা, সবের মধ্য দিয়ে আসলে আমরা আমাদের নিজেদের অগোচরেই কি করে চলেছি, না কোনো এক্সারসাইজ করে চলেছি। সাবেকি এক্সারসাইজের কোনো নিয়মবদ্ধ এক্সারসাইজের কথা বাদ দিলেও আমাদের প্রতিটি মানে চলনই আমরা কিন্তু কোনো না কোনো এক্সারসাইজ করছি, এবং এটা যদি না করতাম আমরা তাহলে আসলে আমাদের অস্তিত্ব বিপন্ন হতো। এটা বোঝা যায় কাউকে যদি ঘন্টা দুই হাত পা বেঁধে ফেলে রাখা হয়, তারপরে দেখা যাবে যে সে কিন্তু আর উঠে দাঁড়াতে পারছে না, মানে এই যে তার ব্লাড সার্কুলেশন সেটা কিন্তু মানে ফ্রিকোয়েন্টলি যদি না হয় তার, কিন্তু দীর্ঘ সময় যারা আমরা দেখেছি যারা বিছানায় বা ব্যাধিতে দীর্ঘদিন বয়সী মানুষ শুয়ে আছেন তাদের বেড শোর হয়ে গেছে। অর্থাৎ এই যে ব্লাড সার্কুলেশন তার জন্যই আমাদের এই এক্সারসাইজ ভীষণ দরকার। আর তেমনি আমাদের মেন্টাল হেলথটাও ঠিক তেমনি, আমরা মনে করি মেন্টাল হেলথের জন্য আমাদের ফিজিক্যাল হেলথ দরকার, কিন্তু উল্টোটাও একেবারে সত্যি, আমাদের এই ফিজিক্যাল হেলথের জন্য কিন্তু আসলে মেন্টাল হেলথ দরকার। এই মেন্টাল হেলথ যদি আমরা সাস্টেইন করতে না পারি তাহলে আমাদের কি কষ্ট হয়, কি দুর্বিষহ অবস্থা হয়, গত 5 মাসের অভিজ্ঞতা আমাদের সেটা মানে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছে। আমরা দেখেছি, আমরা মনে করি যদি মার্চের 16 তারিখ কলেজ খোলার কথা, ইউনিভার্সিটি খোলার কথা, স্কুল খোলার কথা, কিন্তু সেদিন থেকেই এক ধর্মঘটের মধ্যে যেন আমরা চলে গেলাম। হয়তো সাবেকি লকডাউন তার চেয়েও সপ্তাহখানেক পরে এসেছে, কিন্তু আমাদের এই পড়াশোনা, টিচিং লার্নিং প্রসেস সেটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল সেদিন থেকেই। আমাদের সমস্ত বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি সবকিছুর গেট যেন তালা বন্ধ হয়ে গেল। এ আমাদের জীবনে যে কত কষ্ট সেটা আমরা সকলে টের পেয়েছি। আসলে আমরা ভুলব কি করে যে আমাদের কুরুক্ষেত্রই বলি আর আমাদের এই তীর্থক্ষেত্রই বলি, আসলে এটা আমাদের বিদ্যায়তন, চার দেওয়ালের মাঝে
যে জায়গাটুকু আমাদের থাকে তার মধ্যে আমরা মুক্ত, মন আমাদের মুক্ত, এবং সেই মুক্ত মন নিয়ে আমরা যে শুধু জ্ঞানে ঋদ্ধ হই তা নয়, আমাদের মননে পূর্ণতা আসে। এই যে পূর্ণতা যে আমাদের শেখায়, আসলে ধনী দরিদ্রের ব্যবধান কোনো ব্যবধান নয়, জাতপাতির ব্যবধান কোনো ব্যবধান নয়, লিঙ্গে লিঙ্গে বৈষম্য কোনো বৈষম্য নয়, একটা সমান জায়গায় দাঁড়িয়ে একটা স্বাধীন বাতাবরণে স্বাধীন চিন্তা করার একটা ক্ষেত্র, মুক্ত ক্ষেত্র, শুধু ছাত্রদের কাছে নয়, এই শিক্ষকের কাছেও। জীবনে তাপ উত্তাপ দুঃখ সুখ সবারই আছে, কিন্তু এই টানাপোড়েন থেকে ছুটি নিয়ে তার যে এই কলেজ প্রেমিস বা ইউনিভার্সিটি প্রেমিসের মধ্যে থাকার সময় মানুষ কিন্তু একটা অদ্ভুত আনন্দ, সেই আনন্দের শরিক হয়, সেই মুক্ত চিন্তার যে ক্ষেত্র, যে স্রোতশ্রেণী, আজকে তা বদ্ধ জলাশয়ে পরিণত। আমাদের মন ভালো নেই, আমাদের যেন বেঁধে রাখা হয়েছে, আমাদের মন চাইছে সেই ক্ষেত্রে ফিরে যেতে। আমরা কি অসহায় ভাবে আমাদের সেই পরিচিত পরিজনদের কাছে, সেই আনন্দের হুল্লোড়ের জায়গাতে আমরা ফিরে যেতে পারছি না? আমাদের অবস্থাটা হয়েছে যেন সেই ডাকঘরের অমলের মতো, সেই অমল যে অজানা রোগে তার বাইরে যাওয়া বারণ, পিসিমা পিসিমশায় বেঁধে দেওয়া চৌহদ্দির অচলায়তনে তার গতিবিধি যেন সীমাবদ্ধ। একটা কুঠুরির মধ্যে থেকে একটা জানালার মধ্যে দিয়ে বাইরের জগৎটাকে সে দেখে, সে দেখে কি সুন্দর এই পিসিমার ফেলে দেওয়া খুদকুড়ো কাঠবেড়ালি দুহাতে তুলে কুটুস কুটুস করে খায়। তার মন ধায়, কিন্তু হায় সে তো যেতে পারে না, তার মন প্রতি মুহূর্তে দোয়েওয়ালার ডাকে চঞ্চল হয়ে ওঠে, কিন্তু তার সেই রঙিন ইচ্ছেগুলো ডানা মেলতে পারে না। আমাদের অবস্থা আজকে ঠিক তাই হয়েছে। সত্যি চট্টোপাধ্যায় আজ বেঁচে নেই, বেঁচে নেই সুনীল গঙ্গোপাধ্যায়ও। সত্যি বেঁচে থাকলে বলতেন হয়তো, অবনি ভালো আছো? আর সুনীল তার উত্তর দিতেন, ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। সত্যি আমাদের মন ভালো নেই। আমরা আমাদের এই কদিনের এই কয়েকটা মাসের আমাদের যে জীবন যাত্রা, তার দিকে তাকালে আমাদের জীবন যে সত্যিই ভালো নেই, মন যে আমাদের একেবারেই ভালো নেই, তা আমরা বুঝতে পারি। আমরা বুঝতে পারি যে মন আমাদের, হ্যালো, এক সরি, হ্যালো, আমি লেকচার দিচ্ছি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মন যে আমাদের সত্যিকারেরই ভালো নেই, তার পরিচয় আমরা নানা ভাবে পাচ্ছি। আজকে আমরা যে আচরণগুলো করে চলেছি, সেই আচরণগুলো কি সত্যি, হ্যাঁ, নর্মাল আচরণ? আমরা হয়তো বলছি এটাকে নিউ নর্মাল বলছি। এখন নিউ নর্মাল শব্দটা প্রয়োগ করে আমরা হয়তো আমাদের এই দুর্বলতাটাকে ঢাকতে চাইছি, আমরা হয়তো বোঝাতে চাইছি যে আমরা একটা নর্মাল ব্যবস্থার মধ্যেই আছি। কিন্তু 5 মাস আগেকার দৃষ্টি দিয়ে দেখুন তো, এটা কি নর্মাল নাকি এটা অ্যাবনর্মাল? আমরা যা করে চলেছি, আমরা আমরা দরজা খোলার সময়, সিঁড়িতে নামার সময় দেওয়াল থেকে ভয় পাচ্ছি, আমরা নতুন কেউ এলে ঠারে ঠারে মানে মানে তাকে বিদায় দিতে পারলে বাঁচি, আমাদের প্রত্যেকটি পদক্ষেপে যেন আমরা অহরহ এক শত্রুর মুখোমুখি হয়েছি, সেই শত্রু যেন না দেখা এক শত্রু যে জলস্থলে অন্তরীক্ষে সর্বত্র বিরাজ করছে। আমাদের ডাস্টবিনে নোংরা ফেলতে যাওয়ার সময় তখনও আমরা যে পোশাকে যাচ্ছি, আমরা যে সত্যিই ভালো নেই সেটা বুঝিয়ে দিচ্ছে পথে ওই ভুলো বা ওই হুলো, তারা বুঝিয়ে দিচ্ছে তাদের অঙ্গভঙ্গি দিয়ে তুমি সত্যিই ভালো নেই। এই যে ভালো না থাকা, এই ভালো না থাকার কি উত্তর হতে পারে, আমরা কি করতে পারি? আমাদের মন অবসাদে হতাশায় নিমজ্জিত হয়েছে, এই হতাশার পরিচয় আমরা প্রত্যেকটি ঘটনার মধ্য দিয়ে পাচ্ছি। এই হতাশা যুবক যুবতীদের ঠেলে দিচ্ছে আত্মহত্যায়। শুধু সাধারণ ছাত্রছাত্রীদের কথা আমি বলছি না, আমি বলছি সেই ডাক্তারি পড়া পিজিটি বা যারা এই মুহূর্তে সবে যোগ দিয়েছে সেই সমস্ত ডাক্তারদের কথা। আরজি করের দিকে তাকিয়ে দেখুন বা দিল্লির এইমস এর দিকে তাকিয়ে দেখুন, যাদের অন্যের মন আর দেহ ভালো রাখার কথা
তারা চ্যালেঞ্জ নিতে না পেরে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই হতাশা, এই অ্যাংজাইটি, এই প্রেশার, একে আমরা কি করে হ্যান্ডেল করব? এটা যেন আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। আমাদের মানে বাইরে যাওয়া, আমাদের একটুখানি বাইরে ঘুরতে যাওয়া, আমাদের একটুখানি চাউমিন খেতে যাওয়া, বা একটুখানি হেসে অকারণে ঘুরে আসা, সব আজকে বন্ধ। কোন স্বার্থপর দৈত্য যেন আমাদের আটকে রেখেছে। আমরা সত্যি এই অবস্থা থেকে জানি না আমরা কবে থেকে আমাদের মুক্তি আছে, আমরা জানি না। এবং সেজন্য আরো অনিশ্চয়তার মধ্যে আমরা একটু একটু করে হতাশার মধ্যে নিমজ্জিত হচ্ছি। আমি দেখার চেষ্টা করি যে এর সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি। সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমাদের দেখব যে আমাদের দু ধরনের নিডের কথা আমরা বলেছি, প্রাইমারি নিড এবং সেকেন্ডারি নিড। প্রাইমারি নিড গুলো ফুলফিল করা তো ভীষণই দরকার, কিন্তু আমাদের সেকেন্ডারি নিডের সংখ্যা প্রচুর, যত অভ্যেস তত বদ অভ্যেস। এই যে আমাদের মধ্যে হাঙ্গার, সে তো প্রাইমারি নিড, কিন্তু অ্যাপিটাইট সে তো শিক্ষিত ক্ষুধা। যে কোনো খিদে, যে কোনো খাদ্য পেলেই হাঙ্গার যায় মিটে, কিন্তু আমার মতো করে একটু চিকেন স্যুপ, একটু চাউমিন বা একটু অন্য কিছু খাওয়া, মা বলবে খা খা, আমি বলবো না না, মাথার উপর ফ্যান ঘুরবে, সব মিলিয়ে একটা চাওয়া, এ তো নতুন করে এই সমস্ত সেকেন্ডারি নিড। কিন্তু এগুলোও চাওয়া, এগুলো আমাদের জীবনে বড্ড বেশি দাবি। এই দাবিগুলো, এই চাওয়া, এই উদ্দেশ্যগুলো পূরণ করতে আমরা সবাই চাই। প্রশ্ন বা সমস্যা দেখা দেয় এই উদ্দেশ্য পূরণের জন্য আমাদের যে মোটিভেশন, আমাদের যে ড্রাইভ, আমাদের যে প্রেরণা, যে আমাদের চালিত করে, এই চালিত করার মধ্য দিয়ে আমরা যাকে পেতে চাইছি সেই পথে যদি প্রতিবন্ধকতা দেখা দেয়, তখনই আসে হতাশা। যা চাইছি তা যদি পেয়েই যাই তাহলে তো হতাশা থাকে না, কিন্তু যা চাইছি তা তো পাচ্ছি না, তার পথে কি যেন বাধা, দেওয়াল তুলে দিয়েছে। এই দেওয়াল তুলে দেওয়া এটা কিভাবে আসে, এরও সাইকোলজিক্যালি যদি তাকাই এরও তিনটি কারণ রয়েছে। আমাদের হতাশা বা তার তিনটে দিক রয়েছে। একটা মানে এক্সটার্নাল বা ফিজিক্যাল অবস্টাকল, বাইরে থেকে প্রতিবন্ধকতা আসে। বাইরে প্রতিবন্ধকতা এলে আমাদের উদ্দেশ্য পূরণ কিন্তু ব্যাহত হয়। যেমন আমরা দেখি যদি হঠাৎ করে বাইরে বেরোতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ, তখন আমরা বেরোতে পারি না। বা যদি আমাদের প্রয়োজনের জন্য টাকা কড়ি তুলতে গিয়ে দেখি অর্থের অভাব, তাহলে আমাদের আমাদের উদ্দেশ্য পূরণ ব্যাহত হয়। এই সমস্ত বিষয় হচ্ছে এটা বাইরের কোনো না কোনো উদ্দীপকের কারণে হয়, বা এক্সটার্নাল অবস্টাকল বা ইম্পেডিমেন্ট। কিন্তু সব ক্ষেত্রে যে এটা শুধু বাইরে থেকে আসে তা নয়, আমাদের এই এক্সটার্নাল ইম্পেডিমেন্ট আমাদের সামনে এখন খুবই হাজির। আমরা বাইরে গেলে আমাদের যেতে দেওয়া হচ্ছে না, ইচ্ছে মতো ঘুরতে পাচ্ছি না, আর পুলিশে আমাদের পাকড়াও করছে, আমাদের গতিবিধি নিয়ন্ত্রিত হচ্ছে। মানে সব ক্ষেত্রে যে এই ফিজিক্যাল মানে অবস্টাকলটা কোনো না কোনো জড় কারণেই হয় তা নয়, এর মধ্যে রয়েছে কোনো ব্যক্তিও থাকতে পারে। যেমন পিতামাতার কারণে, শিক্ষকদের কারণে, শিক্ষিকার কারণে আমরা হয়তো আমাদের ইচ্ছে পূরণ করতে পারছি না, হয়তো পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছে তার জন্য আমি যেতে পারছি না। তাহলে এগুলো সবই এক্সটার্নাল। এরপরে দ্বিতীয় যেটার কথা আমি বলবো সেটা হচ্ছে কি না, আমাদের পার্সোনাল ইনএবিলিটি, আমাদের ব্যক্তিগত অক্ষমতা রয়েছে, আমাদের ক্ষমতার লিমিটেশন রয়েছে। সবাই তো এন্ডাউড উইথ দি সিমিলার পোটেন্সিয়ালিটি, আমাদের সবার ক্ষমতা কিন্তু এক না। আমরা এক একজন এক এক ক্ষমতার অধিকারী। কিন্তু হয় কি, আমরা যখন আমাদের উদ্দেশ্যটা সেট করি, আমাদের গোলটা যখন আমরা সেট করি, তখন আমরা অনেকটা আমাদের মানে ইচ্ছার দ্বারা চালিত হয়ে অথবা অন্যের ইচ্ছার দ্বারা চালিত হয়ে আমরা এই গোলটা সেট করি, আমাদের এবিলিটি অনুযায়ী করি না। যে ছাত্রকে বাবা মা স্বপ্ন দেখিয়েছেন যে তুমি পরীক্ষায় দারুণ একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট করে চমকে দেবে, কিন্তু তারা ভেবে দেখেছেন কি, ছাত্রটি অত্যন্ত মিডিয়াকার, অতএব তার সেই মিডিয়াকার ছাত্রের পক্ষে ওই গ্রেডটা পাওয়া কখনো সম্ভব হচ্ছে না, ফলে তার মধ্যে হতাশা তৈরি হচ্ছে। এই যে প্রতি পদক্ষেপে এইভাবেই কিন্তু আমরা এক একটা মানে, সে হয়তো চাইছে আমি পড়াশুনোয় ভালো নেই, আমি হয়তো খেলাধুলা, আমার কলেজের খেলাতে অংশ নেব, সেখানে একটা কিছু করে দেখাবো, সবাই আমার নাম করবে,
কিন্তু তার মধ্যে সেই স্কিলটাও না থাকতে পারে। আমরা মুশকিল করছি কি, আমাদের অক্ষম ইচ্ছেগুলোকে আমরা পেরেন্টরা ছাত্রদের উপর ছাত্রীদের উপর চড়িয়ে দিচ্ছি, এবং আমরা চাইছি সে যেন পড়াশোনায় প্রথম হয়, নাচে দারুণ হয়, কবিতা দারুণ আবৃত্তি করে, খেলাধুলায় ক্রিকেটে সে সৌরভ হবে। হ্যাঁ, এই সব কিছু চাইতে গিয়ে আমরা আসলে তার উপর বড্ড বেশি চাপ দিচ্ছি, আর সেটা সে হয়তো এক সময় ভাবতে গিয়ে সেটাই উদ্দেশ্য গোল বলে ভেবেছিল, আর এখন সেই গোলে যখন অ্যাচিভ করতে পারছে না, অ্যাটেইন করতে পারছে না, তখন তার ফেলিওর, তখন তার হতাশা, এইটা তার মধ্যে সে পতিত হচ্ছে। তো এখানে একটা বিষয় আমাদের কিন্তু মনে রাখতে হবে, এর জন্য খানিকটা আমরাই দায়ী। আমরা যদি অনর্থক ভাবে আমাদের এই যে আশাটাকে অতটা উঁচু উঁচু গ্রামে না ভাবতাম, তাহলে কিন্তু ফেলিওরের চান্স এত থাকতো না। আমরা দেখি যে কি না, হাই জাম্প দেওয়ার সময় দড়িটা যত উপরে টাঙানো হয় ততই কিন্তু ফেলিওরের চান্সটা বেড়ে যায়। আমাদের স্ট্যান্ডার্ডটা যত হাই থেকে হায়ার হবে, ফেলিওরটাও তত বেশি হবে। অতএব আমাদের উচিত কি না, আমাদের প্রয়োজন, আমাদের চিন্তা এবিলিটি অনুযায়ী আমাদের উপর প্রত্যাশাটা রাখা উচিত, অন্তত মানে আমাদের গার্জেনদেরও তাই করা উচিত, আমাদেরও তাই করা উচিত। এরপরে যেটার কথা আমি বলবো সেটা হচ্ছে অন্য ধরনের একটা হতাশা। সেই হতাশাটা আসছে কি থেকে, কনফ্লিক্ট, কনফ্লিক্ট অফ মোটিভস। আমাদের যে আশাগুলো রয়েছে সেই আশা বা লক্ষ্য, তাদের মধ্যে আবার দ্বন্দ্ব থাকে। মানে দ্বন্দ্ব বলতে এই, যখন দুটো লক্ষ্য থাকে এবং একটা লক্ষ্য পূরণ করতে গেলেই অন্য লক্ষ্যটা পূরণ করা সম্ভব হয় না, তখন আমাদের হয় সমস্যা। বড্ড মনে পড়ছে স্বার্থের কথা, স্বার্থের সেই ছাত্রের কথা যে আসলে কি না, যার পিতা মানে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধে মারা গেছেন এবং সে চাইছে যেভাবেই হোক সেনাবাহিনীতে যোগ দিয়ে ওই শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে তার শোধ তুলতে। আর অন্যদিকে তার মা, তিনি ঘরে অসুস্থ এবং সেই অসুস্থ মায়ের সেই একমাত্র অবলম্বন, সে চলে গেলে তাকে দেখার কেউই নেই। এখন তার কাছে কিন্তু এই দুটো উদ্দেশ্য, এই দুটোরই পরিপূরণ তার দরকার, সে করবেটা কি? এই যে অহরহ আমাদের মধ্যে থাকা একাধিক ডিজায়ার, একাধিক মোটিভ একই সঙ্গে তাদের পরিপূর্ণতার দাবি নিয়ে হাজির হয়, তখন আমরা পড়ি কনফ্লিক্টে। এখানে তিন ধরনের কনফ্লিক্টের কথা সচরাচর বলা হয়, অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট, অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট এবং অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। অ্যাপ্রোচ অ্যাপ্রোচ হচ্ছে যেখানে দুটোই পজিটিভ গোল, পজিটিভ গোল রয়েছে, দুটোকেই আমি পেতে চাইছি, তো কোনোটাই একটা পেতে গেলেই কিন্তু আমাকে অন্যটা খোয়াতে হবে, আমার খুব ঘুম পেয়েছে আর দারুণ খিদে পেয়েছে, একটা করতে গেলে তো অন্যটা আমি পাবো না। তো এইরকম যে মানে গোলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের দুটোই আমরা চাইছি, কিন্তু একই সঙ্গে দুটো সফল হতে পারছি না, এটা পজিটিভ পজিটিভ গোল। কিন্তু এখানে কিছুটা আমরা সমাধান করতেও পারি, একই দিনে হয়তো একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, আবার একটা ক্লাব মানে পলিটিক্যাল ক্লাবে যাওয়ার আছে একই সময়ে, তো আমরা একটা ব্যবস্থা করতে পারি, সেখানে আমরা একটা কম্প্রোমাইজ করতে পারি, বা আমরা একটু একটা আগে গিয়ে একটা পরে যেতে পারি, একটা ব্যবস্থা রয়েছে। কিন্তু যেখানে গোলগুলো অ্যাভয়েড করার, অর্থাৎ অ্যাভয়েডিং অ্যাভয়েডিং অ্যাপ্রোচ, মানে অ্যাপ্রোচ অ্যাপ্রোচ নয়, অ্যাভয়েডিং অ্যাভয়েডিং কনফ্লিক্ট, আমার কাছে এমন দুটো লক্ষ্য আছে দুটোকেই আমি অ্যাভয়েড করতে চাই। একটা ছেলে, তাকে হয় হোমওয়ার্কটা করতে হবে নাহলে পরের দিন পিটুনি খেতে হবে, তাহলে এই হোমওয়ার্কটা সে করতে চাইছে না, আবার পিটিউনিও সে খেতে চাইছে না। এই একইভাবে একজন মহিলা, তাকে কাজের জন্য বেরোতে হবে এই পরিস্থিতিতে এবং কাজের পরিবেশের সঙ্গে তিনি মানিয়ে নিতে পারছেন না, অতএব তার সেখানে যাওয়ার ইচ্ছে নেই। আবার অন্যদিকে তিনি অর্থাভাবে জীবন নষ্ট হয়ে যাবে, পরিবার নষ্ট হয়ে যাবে, সেটাও তিনি চাইছেন না। এই যে অ্যাভয়েড অ্যাভয়েড, এই দুটো অ্যাভয়েড করতে গিয়ে তিনি পড়েন সংকটে, কারণ একটা অ্যাভয়েড করলেই কিন্তু অন্যটা অনিবার্য হয়ে ইনএভিটেবল হয়ে দাঁড়াবে তার জীবনে। তো এইরকম ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু কনফ্লিক্ট ভীষণ, আমরা হয়তো বলতে পারি তত্ত্বগতভাবে ইন প্রিন্সিপল আমরা ভাবতে পারি যে আসলে এই দুটোর কোনোটাই যদি তিনি না করে বেরিয়ে আসতে চান, কিন্তু অপশন থাকে না, তৃতীয় একটাকে ওইখান থেকে বেরিয়ে আসার অপশন থাকে না, এবং অপশন থাকে না বলেই তিনি কি করেন,
কি করে, মানে একজন মানুষ সে করে কি না, সে কল্পনার আশ্রয় নেয়, সে দিবা স্বপ্ন দেখে, সে নেশা ভান করে, সে মদ অন্য কোনো ড্রাগ খেয়ে একটা কৃত্রিম স্বপ্নের মধ্যে দিয়ে সে ইচ্ছা পূরণের রাস্তা খোঁজে। তো এই যে এই যে এই যে চলে যাওয়া, এই যে অধঃপতন তার মধ্যে হচ্ছে, এটা কিন্তু ইনএবিলিটি টু হ্যান্ডেল দি সিচুয়েশন। তাহলে এই ইনএবিলিটি আমাদের আরো আরো টিপিক্যাল হয়ে দাঁড়ায় যখন সেই কনফ্লিক্টটা কিন্তু মাল্টিপল হয়ে দাঁড়ায় এবং সেটা অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমার চাইছি, এক্ষুনি চাইছি যে আমি ওটা পজিটিভ গোল আমি লাভ করতে চাই, আর এক্ষুনি আমার মনের মধ্যে এসে একটা দ্বন্দ্ব হাজির হচ্ছে যে না, আমি ওটা গেলেই কিন্তু আমার ক্ষতি হতে পারে। এইরকম একটা অবস্থা, এক মহিলা একজন পুরুষকে ভালোবাসেন এবং তিনি চাইছেন তার সুরক্ষার জন্য, ভবিষ্যতের জন্য এবং জীবনের আনন্দের স্বার্থে তিনি বিবাহের পথে যেতে চাইছেন। আবার একই সঙ্গে তার কাছে একটা খুব লুক্রেটিভ মানে বিদেশি চাকরির অফার রয়েছে, একটা উন্নত জীবন ব্যবস্থার হাতছানি রয়েছে। তিনি যদি প্রথমটাতে যান, যাওয়ার ইচ্ছে ভীষণ, আবার দ্বিতীয়টাও তার কাছে রয়েছে, তার শিক্ষক শিক্ষিকারা সে কথা বলছেন এবং বন্ধু বান্ধব যে এত বড় একটা অফার তুই ছেড়ে দিবি। আবার এই পরিস্থিতিটা যে শুধুমাত্র এরকম তা না, তার মধ্যে আরো জটিলতা, পিতামাতা বলছেন তোর বয়স হচ্ছে, তুই বিয়ে করবি না, এখনই বিয়ে কর। আবার বাকিরা হয়তো অন্য কিছু বলছে এবং তার মধ্যে হয়তো এটাও মাথায় আসছে, আমার বয়স যদি হয়ে যায় একটা সময়ের পর আমি সন্তান পাবো না। তাহলে নানা জটিল চিন্তা, ইচ্ছের দ্বন্দ্ব, কনফ্লিক্ট এবং হতাশা, এই হতাশার মধ্যে নিমজ্জিত হচ্ছি আমরা। প্রশ্ন হচ্ছে, করোনা পরিস্থিতি ঠিক এমনি হতাশার মধ্যে আমাদের ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত, এবং এই হতাশা শুধু যে আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তাই নয়, এ আমাদের অনেক ক্ষেত্রেই অনৈতিক কাজে প্রণোদিত করছে। এই অনৈতিকতা, এই ম্যাল প্র্যাকটিস, এবং আমরা একটা স্বাভাবিক বুদ্ধিমান মানুষ তার র্যাশনালিটি দিয়ে, তার মরাল স্ট্যান্ডার্ড দিয়ে সে যে সমস্ত ঘটনা ঘটাতো না, দেখুন আজকে কিন্তু তাই ঘটাচ্ছে। আজকে তাকিয়ে দেখুন চারপাশে কি ঘটছে, কেউ যদি করোনা আক্রান্ত শুনি, হ্যাঁ তাহলেই আমরা যেন তার শত্রু হয়ে উঠছি, মনে মনে শত্রু হচ্ছি। এক সময় বিদেশে ছিল, তখন ভেবেছি যাক ওরা মরুক গে, আমার দেশে তো নেই। পরে আমার দেশে হলো, হ্যাঁ ওদিকে থাক, আমার গ্রামে বা আমার শহরে তো নেই, আমার শহরে আমার পাশের বাড়িতে এসেছে, আমি কি করব, কি করব আর, ওরা এখানে থাকার অধিকার ওদের নেই, ওরা কেন রয়েছে, ওদের তাড়াতে হবে, আর দরজা জানলা বন্ধ করে স্যানিটাইজ করে শুধু নয়, ওদের এই পাড়া ছাড়া করতে হবে। শুধু ওদের কি, ওদের তো দোষ বটেই বটে, সেই সঙ্গে ওদের পিতামাতার দোষ, হ্যাঁ যে পিতামাতার আসলে কোনো দোষই নেই তারও দোষ, তাদেরও বিরুদ্ধে, তাদের বাইরে আসা বন্ধ, তাদের বাজার করা বন্ধ, তাদের জল নেওয়া বন্ধ, তাদের জীবনের ছন্দ নষ্ট হয়ে যাচ্ছে। শুধু কি তাই, আরো তাকিয়ে দেখুন আমরা কিন্তু তাদের জন্য যারা সাপোর্ট দেওয়ার জন্য আসছি তাদেরও বিরোধিতা করছি। সেই চিকিৎসক যারা নিজেদের আজকে, আজ সংখ্যাটা দেখুন, আজ পশ্চিমবাংলায় 20 জন চিকিৎসক শুধু করোনার মোকাবিলা করতে গিয়ে মারা গেছেন, তাদের জীবনের কোরবানি দিয়েছেন তারা, অথচ এবং সেই নার্সেরা একের পর এক যারা আক্রান্ত হচ্ছে, যারা মারা যাচ্ছে, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স চালক, প্রত্যেককে কি বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে হচ্ছে। তো আমরা কিন্তু ভাবছি না, আমরা ভাবছি না কাল ওই রোগটা কিন্তু আমার হতে পারে, শুধু ওদের নয়, আমরা আমরা ওই রোগে আমরা নিজেরা, আমার পিতা, আমার মাতা, আমার সন্তান, আমরা আমি আমরা সবাই আক্রান্ত হতে পারি। কিন্তু এই জেনে শুনে এই অন্যায়, এই অনৈতিকতা আমরা কেন করছি? এও আসলে এক ধরনের মানসিক রোগ, এই ধরনের মেন্টাল ডিজিজ, যেটা আমাদের মেন্টাল হেলথ, মেন্টাল হাইজিনটাকে ডিসরাপ্ট করছে, সমস্ত পরিস্থিতিটাকে জিওপারডাইজ করছে। কেন এমন হচ্ছে, চলুন একটু দেখার চেষ্টা আমরা করি। যেমন প্রথমেই বলে নেওয়া দরকার, এর মূলে রয়েছে এই যে অ্যাংজাইটি, এই অ্যাংজাইটি, অ্যালিয়েনেশন, আমাদের মধ্যে কনস্ট্যান্ট একটা প্রেশার। এই প্রেশার কিন্তু খারাপ কিছু না, কারণ এই প্রেশার আসলে আমাদের মেন্টাল ডিফেন্স। আমাদের যেমন একটা ফিজিক্যাল ডিফেন্স আছে, আমাদের শরীর যেমন অটোমেটিক্যালি বাইরে থেকে কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া এলে তার মোকাবিলার চেষ্টা কিন্তু করে,
আমাদের শরীরের মধ্য থেকে আমরা করি। একটা পায়ের ছোট্ট কাঁটা ফুটলেও পায়ের মধ্য থেকে আমাদের শরীরের মধ্য থেকে মাথাটা ঝুঁকে আসে, হাত এগিয়ে যায়, বা নিজের থেকেই ওই কাঁটাটা কিভাবে বের করে দেওয়া যায় তার চেষ্টাটাও করে। এটা আমাদের ফিজিক্যাল প্রোটেকশন, আমাদের সেই সঙ্গে মেন্টাল প্রোটেকশন আছে। মেন্টাল প্রোটেকশনের একটা প্রিপারেশন হচ্ছে এই অ্যাংজাইটি, এই উত্তেজনা। এই উত্তেজনা আমাদের উত্তেজিত করে একটা পরিস্থিতি তৈরি করে, যাতে করে আমরা এই অসহনীয় মানসিক অবস্থাটার মোকাবিলা করতে পারি, এবং তা আমাদের কিছু কিছু অস্ত্র যোগায়। এই অস্ত্র আমাদের মধ্যে রয়েছে, যেমন ডিনায়াল। আমাদের আমরা ডিনাই করি, আমরা চেষ্টা করি প্রথমেই হচ্ছে কি না, আমরা চেষ্টা করি ব্যাপারটাকে অস্বীকার করার, যেমন ট্রাম্প করেছিলেন মহামূর্খের মতো, কিন্তু তিনি তো করেছিলেন। যখন বাইরে চতুর্দিকে করোনার জন্য এমন ঘটনা ঘটে চলেছে এবং হু সতর্ক করছে, তখন তিনি উড়িয়ে দিয়েছিলেন, না না এটা এটা ডিনায়াল, এটা অস্বীকৃতি। আসলে যখন কোনো ঘোর বিপদের মুখোমুখি আমরা হই, যার বিরুদ্ধে আমাদের করণীয় প্রায় কিছুই নেই, আমরা চেষ্টা করি সেটাকে ডিনাই করতে, অস্বীকার করতে। এই অস্বীকার করার সঙ্গে সঙ্গে আরেকটা আমাদের মধ্যে তৈরি হয় অ্যাঙ্গার, আমাদের ক্রোধ তৈরি হয়, আমাদের রাগ। এই রোগটা দিল কি, এটা চীন দিয়েছে অথবা উমুক দিয়েছে বা তুমুকেরা এনেছে, বা এই তো মানে যারা এয়ারপোর্টে এসেছে, যারা বিমানের মধ্যে থেকে বিদেশ থেকে এসেছে, তারা এই রোগটা নিয়ে এসেছে, সমস্ত রাগ গিয়ে পড়ে ওদের ওপর। তো এটা এটা দ্বিতীয়, মানে চীন করেছে কি করেনি তার পক্ষে বা স্বপক্ষে আমি সাফাই গাইতে চাইছি না। আসলে বলতে চাইছি যে আমাদের হাতে একটা অজুহাত থাকা চাই, একটা রাগ গিয়ে পড়া চাই কারো উপর। এবং দ্বিতীয় গেল, তৃতীয় হচ্ছে কি, আমরা ডিফাই করার চেষ্টা করি। যখন যখন আমরা দেখি আমরা ডিনাই করতেও পারছি না, আমাদের ক্রোধও খুব হয়েছে, আমরা চেষ্টা করি অমান্য করব। পুলিশ নিয়ম করে দিয়েছে, সরকার নিয়ম করে দিয়েছে, মানবো না, বয়ে গেছে, আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, বয়ে গেছে। এই মানসিকতাটা আমাদের বাজার আমরা যাচ্ছি, সঙ্গে হয়তো একটা মাস্ক রয়েছে, সে মাস্ক পরছি না, সেটা পকেটে রয়েছে বা কানে ঝুলিয়ে রয়েছে রেখেছি, পুলিশ দেখলে আমরা হয়তো বলবো এই তো রয়েছে, এই তো পরে নিচ্ছি। কিন্তু এই অজুহাত আসলে আমরা অমান্য করতে চাইছি। এই যে করোনার নিয়ম, এই যে অজানা শত্রুর মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আমরা তাকে অমান্য করতে চাইছি, ভাবনা যেন এমন বয়ে গেছে, তোমার নিয়ম মানতে আমার বয়ে গেছে। এরপরে যেটা ঘটছে সেটা আরো ক্ষতিকর, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি না, এটা হচ্ছে স্থানান্তরকরণ। অর্থাৎ কি না, আমাদের এই যে ক্রোধ, এই যে রাগ, আসলে আমরা এই রাগ দেখানোর তো জায়গা পাচ্ছি না, কারণ যে করোনা ভাইরাসের, যে কোভিড-19 মানে স্বনামধন্য 19 গুণে আমাদের আজ এই হাল, তার বিরুদ্ধে আমাদের কিছুই করার নেই। কারণ আমরা এই মুহূর্তে আমাদের হাতেও কোনো ভাই মানে যুৎসই জিনিস আসেনি, হ্যাঁ ভ্যাকসিন আসেনি, এবং এমনকি আমরা যে তাকে দুঘা মেরে হাতের সুখ সেরে নেব তাও তো না, সে তো অদৃশ্য, সে তো অশরীরী শত্রু। অশরীরী না হলেও অদৃশ্য তো বটে, সে অদৃশ্য শত্রুর মোকাবিলা করতে গিয়ে যেহেতু আমাদের কিছুই করার নেই, তার চেয়ে চলো যারা দৃশ্যমান তাদের সঙ্গেই লড়ি। ওই যে পুলিশ যে আমায় বাধা দিচ্ছে, যেতে দিচ্ছে না, ও গণশত্রু, ধরো ওকে পাথর ছুড়ি। ওই যে ডাক্তার যে চিকিৎসা করতে যাচ্ছে, হ্যাঁ ও রোগ ছড়াচ্ছে, চলো ওকে ধরি। আর ওই যে মানে রোগটা নাই বা দেখা গেল, কিন্তু এই রোগের তো মানে সংক্রমণ ঘটেছে কারো মধ্যে, ওই যে রোগী, ও রোগী রয়েছে, ওর বাড়ির লোকেরা রয়েছে, চলো ওদের ধরে ওদের এখান থেকে পাড়াছাড়া করি। সমস্ত আক্রোশ গিয়ে পড়ছে অন্য জায়গায়। শুধু কি বাইরে হচ্ছে, এটা বাড়িতেও হচ্ছে, কিন্তু বাড়ির মধ্যে তাকিয়ে লক্ষ্য করুন, অষ্টপ্রহর বাড়িতে থেকে বাইরে বেরোতে না পারা আমাদের এত উত্তেজিত করতে করছে যে আমরা অকারণে রেগে যাচ্ছি। বাড়ির যে প্রতিবাদ করতে পারে তার বিরুদ্ধে আমি হয়তো লড়ছি না, আমরা চিরকালই শক্তের ভক্ত আর নরমের জম, যে কিছু বলতে পারছি না, তার সামান্য দোষে তার উপর হা হা করে পড়ছি, চা খেতে গিয়ে গ্লাসটা বা কাপটা এমন জোরে রাখছি ভেঙে যাচ্ছে। আসলে যে বলতে পারে না, যে কইতে পারে না, অথচ হাতের কাছে রয়েছে, তার বিরুদ্ধে আমরা যেন মানে আমাদের যত প্রতিবাদ সেখানে গিয়ে আছড়ে পড়ছে। এবং এই সাইকোলজি যদি দেখি, এইভাবেই এভাবেই ঘটছে, এখানে কোনো শ্মশান করতে দেওয়া হবে না,
করোনা রোগীর কোনো পড়ানোর ব্যবস্থা এখানে চলবে না। তো প্রতি পদক্ষেপে আমরা আসলে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কিছু করতে ব্যর্থ হয়ে দৃশ্যমান মানুষগুলির উপরে আক্রমণ চালাচ্ছি। এটা এটা আমাদের এক ধরনের ডিসপ্লেসমেন্ট। এই যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে নানা রকমের কাণ্ড ঘটছে আমাদের মধ্যে। কি হচ্ছে না, আমরা আমরা করছি কি, এই যে আমরা অন্যদের আক্রমণ করছি, যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে কেন আক্রমণ করছো, ওই লোকেরা যারা নাকি সবাইকে স্বাস্থ্য উদ্ধারের কাজে নেমেছে তোমায়ও বাঁচাবে, তুমি তাদের মানে এইরকম করছো, তখন আমাদের র্যাশনালাইজেশন, আমরা আমাদের নিজেদের পক্ষে যুক্তি দিতে চাইছি, না না ওরা এলে যে রোগটা ছড়িয়ে যাবে এখানে, সেই জন্যই আমি সবার স্বার্থে এই কথা ভাবছি। কিন্তু আমরা কি গুনাহ করেও ভেবেছি আসলে আমরা কত অন্যায় করে চলেছি? আমরা যে শুধু ওই রোগী বা ডাক্তারের প্রতি অন্যায় করছি তা নয়, আমরা আসলে ভুল করে এমন একটা পরিবেশ তৈরি করছি যাতে পরবর্তীকালে আমার বা তোমার বাড়িতে ওই রোগটা হলেও আমরা কিন্তু কেউ ঘুণাক করেও বাইরে প্রকাশ না করি। তাহলে আমাদের অবস্থা যে ওদেরই মতো হবে সেটা আমরা নির্ঘাত জানি, ফলে কি বাড়ির মধ্যে রোগ বাড়ছে, বাইরে রোগের প্রসার ঘটছে, একে একে মানে মহল্লার পর মহল্লা রোগে আক্রান্ত হচ্ছে। এই যে অন্যায়, এই অনৈতিকতার মধ্যে আমরা জড়িয়ে পড়ছি, এ আমাদের সাইকোলজি, এ আমাদের সাইকোলজিক্যাল প্রেশার, এর কারণেই এই জিনিসটা আমাদের হচ্ছে। আমরা আমাদের এই এই এর থেকে বেরিয়ে আসতে হবে। এবং সেই সঙ্গে আরেকটা কথাও, আমাদের মধ্যে রিগ্রেশন হচ্ছে, আমাদের মধ্যে মানে রিগ্রেশন মানে না আমরা পিছিয়ে যাচ্ছি। অনেক সময় যে পরিস্থিতির মোকাবিলা আমরা করছি তাতে আমাদের কিছু করার থাকে না, তখন আমরা অবধের মতো শৈশবে ফিরতে চেষ্টা করি, ওই যে মদ্যপান করে ড্রাগ নিয়ে কাঁপতে থাকা ছেলেপুলেরা ছেলেমেয়েরা, তাদের কান্না কেন কাঁদে, তারা আসলে পিতা মাতার কাছে কিছু অনুযোগ করতে চায়, তারা ফিরে যেতে চায় সেই নিশ্চিন্ত দিনগুলোতে যখন পিতা মাতার মানে দেখভালের মধ্যে তারা ছিল, জীবনের এই মানে দুর্ভাবনায় তাদের পড়তে হতো না। আমরাও ফিরতে চাই, আমরা চেষ্টা করি, আমাদের আমাদের বোধ, আমরা আমাদের বোধ তখন আর কাজ করে না, আমরা নির্বোধের রাজত্বে গা ভাসাই, তখন আমরা ভাবতে চাই এই টুকটাক করলে, ওই পুজো করলে, সেই জিনিসটা করলে আমাদের রোগটা বোধ হয় সেরে যাবে। এ আসলে পিছু হটা, এ আসলে রিগ্রেশন। আমরা কি করে বেরিয়ে আসবো এর থেকে? অনেক অনেক এর মধ্যে আরো অনেক অনেক সাইকোলজিক্যাল স্টেপ আছে, কিন্তু সময় সীমিত এবং বাসনা তো অনন্ত, বলার তো সুযোগ থাকবে না। আমি জানি নিশ্চয়ই ইতিমধ্যেই রাগ করতে শুরু করেছেন আয়োজকরা। তো যাই হোক, আমার আমি এগিয়ে চলি। তো আমরা কি করে এই এই পরিবেশ থেকে, এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসবো কি করে? প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে আমাদেরকে মানে এই এই যে ডিফেন্স, যে মেন্টাল ডিফেন্স আমরা তৈরি করছি টু প্রোটেক্ট আস, হ্যাঁ, তো সেই সেই জায়গাটা মানে টু সেভ আস ফ্রম মেন্টাল এক্সাইটমেন্ট অর অ্যাগোনি, তো সেইটা থেকে আমাদের সরে আসতে হবে, আমাদের আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের মেনে নিতে হবে আমাদের ভয়টা, আমাদের ক্রোধ, এটা যে আমরা ক্রোধের শিকার, ভয়ের শিকার, এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের বুঝতে হবে যে এই ভয়ের কারণ কি, এই ক্রোধের কারণ কি। আমরা যদি সত্যি বুঝতে পারি বা বুঝতে চাই, তখন আমরা নিজেদের অনুভূতির দিকে তাকাবো এবং আমরা বুঝবো এই রাগগুলো আসলে আমাদের অবুঝ, অকারণ রাগ এটা। এর জন্য আসলে রোগীরা বা ডাক্তাররা বা পুলিশেরা এরা কেউই দায়ী নয়, এটা আসলে আমরাই দায়ী। তার চেয়ে আমরা যদি চেষ্টা করি, আমরা চেষ্টা করি না ওই ওই রাগের উৎস খুঁজে নিয়ে তাকে মোকাবিলা করতে চাই, আমরা যদি চেষ্টা করি যে যে নিয়মগুলো বলে দিয়েছে সেই নিয়মগুলো মেনে আমরা যদি চলতে চাই, সেই স্বাস্থ্যবিধি আমি মেনে চলবো, শুধু আমি মানবো না, বাড়ির সবাইকে মানাবো, বাড়ির সবাইকে শুধু নয় পাড়ার সবাইকে মানাবো, আমি একা যদি না পারি আমাদের বন্ধু বান্ধবদের মিলে একটা গ্রুপ করব, এই গ্রুপ করে আমরা ছড়িয়ে পড়ব, আমরা বাজারে গিয়ে মানুষকে বোঝাবো, আমরা আমরা মানে যারা অসুস্থ হয়ে পড়েছে তাদের কাছে মানে হেল্প প্রোভাইড করার চেষ্টা করব, সরাসরি না পারি যেভাবেই হোক আমরা করব। ক্লাবগুলো তো চিরকাল এই কাজ করে এসেছে, আমাদের যে ক্লাবগুলোর কথা আমরা ভাবি, তারা কি শুধু দুর্গাপুজো বা অন্যান্য পুজো করার জন্য তৈরি হয়েছে? আজকে দেখি তাই মনে হয়, কিন্তু আসলে তো তা নয়।
আসলে এরকম ব্যক্তিগতভাবে একা একা যে চেষ্টাটা করা যায় না, একদল উদ্যোগী ছেলে মেয়ে মিলে সেই চেষ্টাটাই করা যায়, এবং ক্লাব আমাদের সেই সংস্কৃতি দিয়েছিল। আজ ক্লাবগুলো যদি এগিয়ে আসে, আমরা সবাই মিলে যদি কিছু করি, ইনঅ্যাকশনের মধ্যে না গিয়ে আমরা অ্যাকশনের মধ্যে থাকি, তাহলে যে কথা বারবার আমাদের পূর্ববর্তী বক্তা অমৃতা দেবী বলে গেছেন, যে নেগেটিভ থিঙ্কিং আমাদের প্রশ্রয় আমরা দেব না, এবং নেগেটিভ থিঙ্কিং না দিয়ে আমরা পজিটিভ থিঙ্কিং এর মধ্যে আসব। আমরা এই পরিস্থিতিতে কতকগুলো বিষয় আমাদের কাছে ভীষণ ভীষণ দরকার হয়েছে। এক নম্বর কথা হচ্ছে কি, এক নম্বর সত্য, ঠিক আছে, সত্যটাকে আমরা জানবো, সত্যের মুখোমুখি আমাদের হতে হবে। তার মানে এই নয় যে আমরা এই যে খবর, অবিরাম আমরা খবর শুনে চলেছি, এই এই জায়গাটাই খবর মানেই সত্য আর সত্য মানেই খবর, এইটা যেন আমরা না ভাবি। আমরা যে কোনো খবর, আজকে যখন লকডাউনে বাড়ির মধ্যে বসে রয়েছি, তখন আমাদের কাছে গত্যন্তর নেই, তখন নিউজ আর এই সোশ্যাল মিডিয়া, এর মধ্য দিয়ে রাশি রাশি খবর এসে আমাদের কাছে ঠেকছে। খবরগুলো যে সর্বত্র সত্যি তা তো নয়, তার মধ্যে তো ফেক নিউজ আছে, কিন্তু ফেক নিউজ হলে কি হবে, যে কষ্টটা আমাদের দিয়ে যাচ্ছে সেটা তো ফেক নয়, যে দুর্ভাবনা হতাশা আমাদের মনে তৈরি করছে সেটা তো ফেক নয়। মিথ্যা সর্পদংশনেও কিন্তু মৃত্যু হয়, যে মৃত্যু সর্পদংশনে হয় আমরা যদি গুছিয়ে দেখি বা বিচার করে দেখি, তাহলে দেখা যাবে বিষের কারণে বা বিষক্রিয়ার কারণে সেটা হয়নি, সেটা ভয়ে হয়েছে। এই মিথ্যা সর্পদংশনে অহরহ আমরা নিজেদের অসুস্থ করে তুলছি, আমরা হতাশার গর্ভে যাচ্ছি, এ বন্ধ করা দরকার। আমরা খবর শুনবো, দিনের একটি বা দুটি সময় আমরা বেছে নেব, কিন্তু অহরহ এই তথ্য এবং যাচাই না করেই আমরা গ্রহণ করছি, এবং যাচাই না করেই আমরা ফরওয়ার্ড করছি। এই ফরওয়ার্ড আমাদের আসলে ব্যাকওয়ার্ড, আমাদের পেছনের দিকে নিয়ে যাচ্ছে। এই ফরওয়ার্ড করতে গিয়ে আমরা তো নিজেরা কষ্টে পড়ছি, আবার অন্যকে কষ্ট দিচ্ছি। হ্যাঁ, দৈনন্দিন কথাবার্তায় সবার সঙ্গে যোগ রাখতে গিয়ে আমাদের হয়তো শুনতে হচ্ছে, কিন্তু আমাদের দেখতে হবে আমরা যেন সঠিক অথরিটির কাছ থেকে খবরটা শুনি। ইউনেস্কো, সরকার কি বলছে, হু কি বলছে, সেই সমস্ত তথ্য দিয়ে তার আলোকে দেখি। এবং সবচেয়ে ভালো এই সময় হচ্ছে কি, এই যে সোশ্যাল মিডিয়া, এর থেকে ব্রেক নেওয়া দরকার, আমাদের ছুটি নেওয়া দরকার। আমাদের এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমরা যে টুইটার, এই সমস্ত থেকে ছুটি নিয়ে আমাদের অন্য কিছু, যে কথা এর আগে অমৃতা দেবী বলেছেন, যে এই সময় চলুন না আমরা নতুন কিছু করি, সেই বই যা আমার এখনো পড়া হয়নি, সেই সিনেমাটা যা আমার এখনো দেখা হয়নি, সেই জিনিসটা, রান্নাটা যেটা আমার কখনো শেখা হয়নি, সেই ল্যাঙ্গুয়েজটা যেটা আমার শোনার খুব শেখার ইচ্ছে ছিল। তো আমাদের এমন বহু কাজ পড়ে রয়েছে। আমরা আমরা যদি আমরা যদি লক্ষ্য করি যে আইনস্টাইন যে সময় লকডাউন চলেছিলেন, সেই চলেছিল সেই সময় নাকি তিনি বিরাট একটা থিওরেম আবিষ্কার করেছিলেন। আমরা যদি এনিমেলস ইন প্রিজন, নেহরুর লেখা, যখন তাকে জেলে রাখা হয়েছিল তখন কিন্তু তিনি এইগুলো লিখেছিলেন। আমরা এই নেগেটিভিটিটাকে পজিটিভিটিতে বদলে দিই, আমরা আমরা অ্যাক্টিভিটির মধ্যে যাই, আমরা নিজেদের একটা জগৎ খুঁজে নিই। আমাদের রাসেল বলেছেন যে কি না, আমাদের সবচেয়ে এই এই যে কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের উচিত আমাদের মনের অন্দরে একটা জগৎ তৈরি করা, যে জগতে ডুব দিয়ে আমরা নির্দ্বিধায় থেকে যেতে পারবো বহুক্ষণ। আমাদের সেরকম চেষ্টাটা করা উচিত, আমাদের আমাদের দেখা উচিত। আমরা বাড়ির মধ্যে যদি একটা বাচ্চা রয়েছে তাকে নিয়ে ব্যস্ত থাকি, আমরা যদি একটা না মানুষী জগৎ রয়েছে, তো মনুষ্য তো প্রাণী রয়েছে, বাড়ির পোষ্য রয়েছে, তাদের নিয়ে ব্যস্ত থাকি, বাড়ির ছাদে গিয়ে টব তৈরি করি, টবের মধ্যে গাছ লাগাই, ফুল গাছ একটু একটু করে বাড়ে, তার মধ্যে মনটা এই অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসি। পাশে যদি জমি এক চিনতে রয়েছে, বাগান করে ফল ফুলের মধ্যে থেকে, চাষের মধ্যে থেকে আমরা অনেক কিছু করতে পারি। শুধু কি এই কাজ, আমাদের বারবার বলা হচ্ছে স্টে হোম স্টে সেফ, কিন্তু তার সঙ্গে যেটা বলা হচ্ছে না বা হচ্ছে সেটা হচ্ছে স্টে কানেক্টেড। আমরা যেন কানেক্টেড থাকি। আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হয়েছে, বড় আনফরচুনেট শব্দ, আসলে ফিজিক্যাল ডিস্টেন্সিং, এই শুনে যেন মনে হয় আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মানে সম্বন্ধ বন্ধ করে দেবো, চাপ বন্ধ করে দেবো, মোটেই না। আমি যেমন মনে কষ্টে রয়েছি, বাকিরাও মনে কষ্টে রয়েছে, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত জন, তাদের কষ্টটা আমি যদি শেয়ার করি, আমার কষ্টটা আমি যদি তাদের বলি, তাহলে কিন্তু এই আমি এটা ভাবতে পারবো, আই এম নট ওনলি ইন দি বোট, উই আর ইন দি সেম বোট ব্রাদার।
আমরা সবাই শুধু কি তাই, আমি যদি আরেকটু আরেকটু আমার মানে পরিধিটাকে একটু বাড়িয়ে নিয়ে যাই, আমি যদি তাকিয়ে দেখি ওই বাসগুলো বন্ধ হওয়ার জন্য কতগুলো কতগুলো কর্মী তারা তাদের আয় বন্ধ হয়ে গেছে, ওই বাসগুলোতে মানুষ আসছে না বলে কতগুলো চায়ের দোকান কতগুলো খাওয়ার দোকান বন্ধ হয়ে গেছে, তাদের বাড়িতে হাঁড়ি চলছে না। ভাবুন দুদিকে সাউথে নর্থে এতগুলো লোকাল ট্রেন বন্ধ হয়ে গেছে, তাতে কতগুলো হকার জীবন ধারণ করতো, এটা বেচে ওটা বেচে তারা কিভাবে জীবন চালাচ্ছে, তাদের জীবনে আজ তো আমার শুধু মানসিক কষ্ট, তার জীবনে যে দৈহিক কষ্ট, তার যে ক্ষুধা পেট, তার পেটের দাবি সংসারের দাবি, সে কি করে মোকাবিলা করছে। আমি যদি ভাবতে চাই বাকিদের কথা যদি আমি ভাবি, তাহলে কিন্তু দেখবেন আমাদের এই দুঃখ আমাদের এই কষ্ট বড় তুচ্ছ, বড় তুচ্ছ। এটা এটা মেন্টাল হেলথের কথা আমরা বলি, মেন্টাল হেলথ ভীষণ রেস্টোর করা দরকার, কিন্তু যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্সি তলানিতে ঠেকেছে, আবার যারা রোগের মধ্যে রয়েছে তাদের তাদের তো কাছে আমরা পৌঁছতে পারছি না, কোনোভাবে যদি আমরা পৌঁছতে পারি কোনো ব্যবস্থা করতে পারি, বা তাদের যারা মানে শেপ হোমে রয়েছে বা যারা কোয়ারেন্টাইনে রয়েছে তাদের কথাগুলো যদি তাদের সঙ্গে যদি কথা বলতে পারি, এই সময়কার মানসিক উত্তেজনা গুলোকে আমরা যদি শেয়ার করতে পারি, আমরা যদি ভালো ভালো খবর ভালো ভালো লেখা আমাদের কত মজার লেখা আমরা আমরা পজিটিভ দিক থেকে সেগুলোকে প্রকাশ করতে পারি, যারা রোগের থেকে বেরিয়ে এসেছে তাদের নানাভাবে তাদের কথাগুলো যদি আমরা তুলে ধরতে পারি, আমরা আমরা পজিটিভিটির মধ্যে যাব। আমরা কেন নেগেটিভির মধ্যে যাব, আমাদের আমাদের ভুলতে পারছি না সেই সেই ঘটনাটা যে বহুদিন ধরে নৌকা মানে এই মাছ ধরতে গিয়ে যারা ডুবে গিয়েছিল এবং সেই ডুবে যাওয়া লোকেদের উদ্ধার করতে প্রায় কয়েকজনকে উদ্ধার করা গিয়েছিল, মানে ডুবে যাচ্ছিল যারা, বাকিদের পারা যায়নি। সেই অবস্থায় কয়েকদিন পরে একটি লোককে পাওয়া গিয়েছিল, সে বেঁচেছিল একটা কাঠের উপরে, জাস্ট শরীরটাকে কোনো মতে কাঠের উপরে ভাসিয়ে সে বেঁচেছিল, এবং তাকে দেখতে পেয়ে বোধহয় বাংলাদেশের লোকেরা মাঝিরা উদ্ধার করেছিল। কিন্তু ভাবুন এই কটা দিন, 5 দিন 10 দিন তার হয়তো কেটেছে না খেয়ে, না জল খেয়ে, না খাওয়ার খেয়ে, প্রতি মুহূর্তে হয়তো কুমির বা অন্যান্য প্রাণী হাঙ্গরের মানে ভ্রুকুটির ছিল, তার মধ্যে থেকে সে যদি বেঁচে ফিরতে পারে আমরা কেন পারবো না। আমরা 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 রবীন্দ্রনাথ ধরবো, আমরা আমাদের কাছে সবাই আছে, তারা তারা বলেছেন যে দুঃখটা দুঃখটাকে আমাদের সইতে হবে, দুঃখটাকে মেনে নিতে হবে, দুঃখটাকে ওভারকাম করতে হবে। মনে পড়ে রবীন্দ্রনাথ তার মানে স্ত্রীকে একটা চিঠিতে লিখেছেন তার দুঃখের দিনের কথা বলে, যে এক সময় তিনি ঘুমোতে যাওয়ার সময় কি হয়, ঘুমের মধ্যে একটি বিছার কামড় তিনি খান এবং সেই বিছার যন্ত্রণা তাকে প্রচন্ড অস্থির করে তুলেছিল, কিন্তু তিনি ভাবতে শুরু করেন আসলে ওটা বিছাটা তো এক্সটার্নাল, ওটা ইন্টারনাল নয়, আর আমি যদি ভাবি আমার মধ্যেকার নয় এটা, একটু একটু করে তাহলে বোধহয় আমি রিলিফ পাবো। সত্যি তিনি অনেকখানা রিলিফ পেয়ে পরে ঘুমিয়ে পড়েছিলেন। আমি বলছি না সমস্ত ব্যথাকে এভাবে ইগনোর করা যায়, কিন্তু আমরা আমরা চেষ্টা করব, আমরা মুখোমুখি হব, আমরা সত্যের মুখোমুখি হব, সত্য লুকোবো না, সত্যকে সহজে মেনে নেব এবং সত্যকে করতে চাইব। তাই অনেক সময় নষ্ট করেছি শুধু রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করি, মন রেতায় কহে যে ভালো এলাও পাবো। ধন্যবাদ সবাই, অসংখ্য ধন্যবাদ স্যারকে, আমি আমার কৃতজ্ঞতা প্রণাম জানাই, খুব সুন্দর উপস্থাপনা স্যার, এক কথায় বলতে গেলে শেষ হইয়াও হইল না শেষ, অনেক অজানা তথ্য, অনেক জটিল সমস্যার খুব সহজ সমাধান আমরা জেনে নিলাম, এক কথায় মেনে নেয়া। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার আমি আমার বিভাগের অধ্যাপিকা উর্মি সাহাকে আবার অনুরোধ করব এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা করবার জন্য। ধন্যবাদ
ধন্যবাদ আমার একটা প্রশ্ন আছে স্যার। আরে এটা খুলছি কি আমার করব, একটা প্রশ্ন আছে। মৃত্যু ভয় তো সর্বদা, মৃত্যু ভয় থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে? মিলিত হতো তাহলে কিন্তু আমার এই অস্তিত্ব থাকতো না। যদি মাতৃগর্ভ বড় হওয়ার সময় দুর্ঘটনা ঘটতো তাহলে আমার এই অস্তিত্ব থাকতো না। এই দিলে আমি যে বেড়ে উঠেছি এবং সেই বেড়ে ওঠাটা সম্ভব হতো না যদি একটা অ্যাক্সিডেন্টে আমার জীবনটা তখনই শেষ হয়ে যেত। জীবনে মৃত্যু একটা অপরিহার্য এবং সবচেয়ে সহজ সত্য, কিন্তু সহজে আমরা নিতে পারি না। যেটা সবচেয়ে সত্য, অনিবার্য সত্য, এটাকে ভুলে থাকতে চাই আমরা, আসলে কেউই মুখোমুখি হতে চাই না। কিন্তু রবীন্দ্রনাথ, দেখুন রবীন্দ্রনাথ বলেছেন মৃত্যুকে নতুন জীবনের প্রবেশ দেয়। পথ চলিতে গেলে পা ফেলিত হয়, পা চলিত হয়, পা ফেলিত হয়, পা ফেলা হইল মৃত্যু আর পা ফেলা হইল জীবন। আসলে পথে যদি আমরা এভাবে মৃত্যু এত কঠিন বলে মনে হবে না। এমনকি মৃত্যু যদি আমার যদি অনন্ত বিশ্বাস নাও থাকে, মৃত্যু যদি একটি স্বাভাবিক ঘটনা যেটা যখন ইচ্ছা ঘটতে পারে, এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার স্ট্রোক হয়ে যেতে পারে, এই সহজ সত্যটাকে আমরা সহজ নেওয়ার অভ্যেস যদি গড়ে তুলি তাহলে মৃত্যু ভয় এত আমাদের কাতর করবে না। সঞ্জিত কুমার শীল শর্মা আপনাকে প্রশ্নটা করেছেন, ক্রোধ কিভাবে আয়ত্তে আনা যায়? ক্রোধ কিভাবে চিন্ময় বা ভানুর একটা মজার পদ্ধতি আমাদের খেয়াল আছে, 100 থেকে পেছন দিকে যদি কাউন্ট করা ব্যাক কাউন্ট শুরু করি তাহলে কি ক্রোধ কমে যায়। ক্রোধ তো এই প্রসঙ্গে বলছি যে এই এই যে ক্রোধ আসলে আমাদের ইনঅ্যাকশনের জন্য ক্রোধ বেশি হয়। আমরা যদি অন্য কোনো অল্টারনেটিভ, মানে একে বলা হয় সাবলিমেশন, আমরা যদি অন্য একটা অল্টারনেটিভ প্রকাশ খুঁজে নিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমার কারো সন্তান নেই তার মধ্যে একটা ক্রোধ আসে, মানে সংস্থার সঙ্গে যেখানে শিশুদের নিয়ে কাজ কারবার হয় তার সঙ্গে যোগ থেকে মনের উত্তেজনাটা কমিয়ে ফেলতে পারেন তাহলে ক্রোধ আসে না। বা আমরা যদি ক্রোধ কেন আমি ক্রুদ্ধ হচ্ছি এই ব্যাপারটা ভাবার চেষ্টা করি তাহলে দেখবেন ক্রোধ আপনার হারিয়ে গেছে। এবং কেউ কেউ বলেন আলফাবেটে ABCD এগুলোকে আমরা যদি ব্যাক কাউন্ট করা শুরু করি তাহলে দেখা যাবে যে ক্রোধ আমাদের হারিয়ে গেছে। আসলে ব্যাপারটা আর কিছু না,
আমাদের মধ্যে যদি একটা বিকল্প কাজের মধ্যে আমরা কোন দিই, তাহলে কিন্তু ক্রোধটা এমনিতেই প্রশমিত হয়। আসলে ক্রোধের একটা ফিজিক্যাল দিক বা ফিজিওলজিক্যাল মানে ব্যাকগ্রাউন্ড যেমন থাকে, একটা মেন্টাল ব্যাকগ্রাউন্ডও থাকে। এবং মেন্টাল যে একটা স্টিমুলি রয়েছে যেটা সমস্ত ঘটনাটা ঘটায়, এই স্টিমুলিটা যখন ওইটা থেকে মনোযোগটা অন্যত্র সরে যায়, তখন দেহটাও কিন্তু কন্ট্রোলে চলে আসে। অর্থাৎ কিনা মনোযোগ সরানো, এই মনোযোগটা সরানোর অভ্যেসটা করতে হবে, তাহলেই ক্রোধ আয়ত্তে আসবে। অন্য প্রশ্ন? Not only our, মানে ডিফেন্ড আওয়ার সেলফ ফিজিক্যালি বাট অলসো মেন্টালি বাই টেকিং হেল্প অফ সাম সর্ট অফ ইনস্ট্রুমেন্ট। দোজ ইনস্ট্রুমেন্টস আর ডিনায়াল, অ্যাঙ্গার, ডিফাই অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, সাবলিমেশন, দিস আর দি ওয়েজ মানে বাই হুইচ উই ট্রাই টু ডিফেন্ড আওয়ার সেলফ, বাট নট রাইটলি বাট রংলি। হ্যাঁ, নেক্সট তিনি বলতে চাইছেন প্রশ্ন থাকে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে অ্যাংজাইটি যদি বাড়ে তাহলে তো আমাদের অনেক রকম প্রবাবিলিটি দেখা যায়, মানে সেটা সেখানে অনেক সময় মৃত্যু মৃত্যুকেও আমরা মেনে নিই, মৃত্যুকে আমরা স্বচ্ছন্দে মানে আমন্ত্রণ জানাই। যে অ্যাংজাইটি কিভাবে ডিফেন্স হিসেবে কাজ করে সেটা আমার প্রশ্ন। না, অ্যাংজাইটির ব্যাপারটা দুরকমের। দেখুন, আপনি যদি অ্যাংসাস না হয়ে যেতেন, মানে আপনার মধ্যে একটা আপনি খুব অ্যাংসাস হয়ে গেছেন এই সম্বন্ধে, না আমি বোধহয় বাঁচবো না, আমাকে বোধহয় এই রোগটা গ্রাস করবে, এই যে অ্যাংজাইটিটা, এটা কিন্তু পজিটিভ অ্যাংজাইটি হতে পারে। কেন না, এটাই আপনাকে লিড করতে পারে, মানে কি না সেই কোডগুলো, সেই মানে যেগুলো মেনে চললে আপনি আসলে কি না রক্ষা পেতে পারবেন। না না, আমাকে আমার বাইরে যাওয়া চলবে না, আমার অমুক করা যাবে না। তো এইখানে কিন্তু দেখুন, এই অ্যাংজাইটিটাই কিন্তু আমাদের ডিফেন্স তৈরি করছে, এবং শুধু মেন্টাল ডিফেন্স না, এটা ফিজিক্যাল ডিফেন্সও তৈরি করছে, এবং এটা এটা একটা ভালো দিক। কিন্তু অ্যাংজাইটি যখন খুব মানে হাই স্টেজে চলে আসে, তখন আপনার নিজের উপরে কন্ট্রোলটা নষ্ট হয়ে যায়। এই কন্ট্রোল যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আপনি ইর্যাশনাল বিহেভিয়ার করেন, তখন আপনি র্যাশনালি হোয়াট টু ডু নট টু ডু এটা কনসিডার করার অবকাশ বা সুযোগ আপনার থাকছে না। তো সেই পরিস্থিতি মানে অ্যাংজাইটিটাকে আমাকে মানে পজিটিভ অর্থে নিতে হবে, নেগেটিভ ভাবে দেখলে আমরা অন্য অনেক বিপদের সম্ভাবনা থাকে, তার মানে অ্যাংজাইটির কে দিয়ে আমার ক্রিয়েটিভিটি দিকে যেতে হবে, অর্থাৎ মনকে শান্ত রাখতে হবে। হ্যাঁ, একটি স্টুডেন্ট রাখতে হবে পরীক্ষাতে, সে যদি মানে ভালো ফল করতে পারবে না, এই অহরহ এই অ্যাংজাইটিটা যদি তার মধ্যে নাই থাকতো, তাহলে রাত জুড়ে গোটা রাত না ঘুমিয়ে সে পড়াশোনার জন্য ব্যয় করতে কি পারতো? তা আসলে এবার সেই তার কাছে সাকাম করবে না তাকে মানে উইন করবে পরিস্থিতিকে, মানে সে নিজেকে বিজয়ী দেখতে চাইছে নাকি বিজিত দেখতে চাইছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এইখানটাতে মানে আমাদেরকে পজিটিভ দিকে যেতে হবে, নেগেটিভিটির দিকে আপনি বলেইছেন কি না, ওই বিপদ যেন করিতে পারি জয়, বুঝতে পেরেছেন? বিপদে আমাকে জয় করতেই হবে, এইটা এই ইন্সপিরেশন। আসল কথা আমার যেটা মনে হচ্ছে স্যার, যে আমাদের যেমন এই রোগের সংক্রমণের কথা ভাবছি, বরং আমরা ওই যেটা আপনি বললেন কানেক্টিভিটি রক্ষা করা, কন্ট্যাক্ট এবং কানেক্টিভিটি দুটোকেই আমাদের মেনটেন করতে হবে, এবং ভালোবাসার সংক্রমণ বাড়াতে হবে।
আরেকটা জিনিস আমি তো বলতে ভুলেইছি, যেটা আমাদের ঘরের কথা, বহুদিনের কথা, যে কথা যোগের কথা, যে যোগের কথা, যে ফিজিক্যাল এক্সারসাইজের কথা আমাদের ভারতীয় দর্শনে বার বার বলা হয়েছে, সেই সেই ফিজিক্যাল এক্সারসাইজ না আমার আস্থা চ্যানেল করতে হবে এমন তো কোনো কথা নেই, এটা যোগার কথা আমি বলেছি। হ্যাঁ, এবং শুধু তাই নয়, আপনি আমাদের সাধারণ ধর্মগুলো দেখুন যার মধ্যে রয়েছে ধৃতি রয়েছে এবং দম রয়েছে। ধৃতি আসলে নিজেকে ধরে রাখা, আমার ধারণ করা, আমাকে ধরে রাখবো। আর এই দম হচ্ছে সেলফ কন্ট্রোল। এই সেলফ কন্ট্রোল আর সেলফ কনফিডেন্স, এই জিনিসটা আমাকে নিতেই হবে। সেখানে সত্যের কথা আছে, অক্রোধের কথা আছে, ইন্দ্রিয় নিগ্রহের কথা আছে, ক্ষমার কথা আছে। আসলে আমরা বড় দুঃখের কথা যে বর্তমান পরিবেশে আমাদের চিরায়ত শিক্ষাকে আমরা ভুলতে বসেছি। আপনার কথাও আমি মন দিয়ে শুনেছি, আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি, না স্যার একদিন যাবো আমি আপনার সরকারে দেখাবো। আরেকটি প্রশ্ন নিরোৎপল জানা, উনি করছেন অন্যায় দেখলে সহ্য করতে পারি না, প্রচন্ড রাগ হয়, কি করে হব? আপনি বললেন অন্যদিকে চিন্তা করতে, এটা কি ঠিক? অন্যায় দেখলে রাগ হয়, এই যেমন ঘটনা, তেমনি অন্যায়ের একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে। দেখুন, অন্যায়ের একটা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে, একটা সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, একটা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যদি ওই ব্যাকগ্রাউন্ডে ওই অন্যায়টাকে পুট করে দেখার কখনো চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি যাকে এতক্ষণ যার উপর এত রাগ করেছিলেন অন্যায় বলে, তার উপরে ততখানি রাগ আপনি করতে পারছেন না, বরং আপনি তখন তার কাছে এগিয়ে গিয়ে সে যাতে আর অন্যায় না করে সে চেষ্টা করবেন। মানে এই যেন রবীন্দ্রনাথের কথায় প্রীতিমন্ত্র বলে, শান্ত করো বন্দি করো, নিন্দা সর্পদলে, বংশী রবে হাস্য মুখে। হ্যাঁ, আমাদের আসলে বুঝতে হবে যে এই যে যারা আক্রমণ করছে ওরাও কি এতকাল, তারা কি এত অনৈতিক মানুষ ছিল যে ডাক্তারদের যারা রোগী তাদের আক্রমণ করা কি উচিত, নাকি তাদের যারা হেল্প প্রোভাইড করছে তাদের করা উচিত? কিন্তু কেন করছে এটা? এটা এটা একটা সাইকোলজিক্যাল ইনঅ্যাকশন থেকে একটা ডিসপ্লেসড অ্যাকশনে রূপান্তরিত হচ্ছে। এই এটা খুব দুঃখের কথা। এবং এই অন্যায় মানে আমি আমি মাঝে মাঝে দেখেছি, আপনাকেই বলি যে মাঝে মাঝে দেখেছি আমি যে আমার বিরুদ্ধে অন্যায় করেছে তাকেও আমার ক্রোধ হয়েছে, রাগ হয়েছে, সত্যি তাই। কিন্তু আমি যখন পরে মানে নিজের আপন মনে ভাবার চেষ্টা করেছি, তখন দেখেছি এই অন্যায়টারও একটা প্রেক্ষিত ছিল। ওই পটভূমিতে ওই অন্যায়টাকে প্লেস করে যদি আমি জানি, তাহলে দেখবেন ক্রোধটা অনেকটা কম হবে। অন্যায়টা হয়তো অন্যায়, কিন্তু তাকে মিট করার বা তাকে মানে অন্যায় যাতে না হয় তা করার একটা বিকল্প বুদ্ধি বা ব্যবস্থার কথা আমার মাথায় আসবে। আমার এখানে কিন্তু আমি এমন জায়গায় ছিলাম লাইটটা অফ হয়ে গেছে এবং আমি এই মুহূর্তে কিন্তু অন্ধকার মনে করবেন। বলুন স্যার, ডিএস সর্দার প্রশ্ন করেছেন, অনৈতিক আচরণ কি কেবল মেন্টাল হেলথ এর প্রবলেম এর জন্য সংঘটিত হয়? যদি তাই হয় তাহলে আগামী দিনের কঠিন পরিস্থিতির ফলে নৈতিকতার রাজনীতি প্রমোট মুখোমুখি হবে? বলছি অনৈতিক আচরণ কি কেবল মেন্টাল হেলথ প্রবলেম এর জন্য সংঘটিত হয়? যদি তাই হয় তাহলে আগামী দিনের জটিল পরিস্থিতির ফলে নৈতিকতার রাশি ক্রমশ অগ্রগতি হবে? মানে বরং বলতে পারেন এটাই, আজকে আমরা আমাদের হিসেলটা দেখতে পাচ্ছি, আজকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি। আমরা এতকাল মানে বেপরোয়া ছিলাম, বেলাগাম ছিলাম, প্রকৃতির উপর যেমন খুশি নিয়ন্ত্রণ করে আমাদের জীবনটাকে যেমন ভাবে ইচ্ছে সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়ার কথায় মানে সে পথেই চলেছিলাম। আজকে যখন ধাক্কা পেয়েছি, সেই ধাক্কা প্রকৃতি যখন গালে থাপ্পড় মেরে দেখিয়ে দিয়েছে
তুমি সভ্যতা, তুমি অসভ্যতা করছো, তোমার টেকনোলজির এই অ্যাডভান্সমেন্ট আসলে একই এই সভ্যতারই ধ্বংসের পথ তৈরি করেছে। আজকে আমরা বিচার করতে বসেছি, বিপদে না পড়লে তো আমাদের এই মননশীলতা আসতো না, এই যে ওয়েবিনার এত ফ্রিকোয়েন্টলি হচ্ছে, এই পরিস্থিতি না হলে কি আমরা আলোচনা করতাম? আসলে প্রশ্নটা এই জায়গাতে যে মেন্টাল হেলথ, অনৈতিক আচরণের একটি কারণ নিশ্চয়ই মেন্টাল প্রবলেম, মেন্টাল প্রবলেম অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক মানে জেনুইন প্রবলেমও রয়েছে যেটাও অনৈতিক কাজ করতে মানুষকে চালিত করে। সেই সেই প্রবলেমগুলোকেও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। যে ইকোনমিক প্রবলেম রয়েছে, খাইতে পাইলে কে চোর হয়, নিশ্চয়ই আমরা বেড়ালের কথা ভুলিনি বঙ্কিমচন্দ্রের। আসলে যে চুরি করে তার ঘরে যে দারিদ্র রয়েছে এটা অস্বীকার করি কি করে? তার মেন্টাল হেলথ শুধু মেন্টালিটি দিয়ে তো ঠিক হবে না, পুরো সাইকোলজিক্যাল ওয়েলবিং রুটেড ইন ফিজিক্যাল ওয়েলবিং। তার যে ডেইলি নিড যদি ফুলফিল না হয় তাহলে চোরা না শুনে ধর্মের কাহিনী। অতএব শুধুমাত্র মেন্টাল হেলথ ঠিক করেই আমরা নৈতিকতার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে যাবে, আমরা কাল থেকে নৈতিক হয়ে যাব যদি মেন্টাল হেলথ ঠিক হয়ে যায়, এটা ঠিক না। আসলে মেন্টাল হেলথের ব্যাকগ্রাউন্ডে রয়েছে ফিজিক্যাল হেলথ, ফিজিক্যাল ওয়েলবিং, অ্যান্ড উই নিড নট অর শুড নট ইগনোর দ্যাট থিং। নেক্সট লাস্ট প্রশ্ন, কিভাবে এর সলভ করা হয়, আমি অ্যাভয়েড করতে চাই, তাহলে আমি কি করব? আমি কি অ্যাভয়েড থেকে, অ্যাভয়েডেন্স থেকে বেরিয়ে আসব? মানে আমার কাছে কি তৃতীয় বিকল্প রয়েছে কিছু, সেটা একটু বিচার করে দেখার দরকার। যেমন একটি মানে বাচ্চা, সে যদি পড়াশুনো না করে তাকে শাস্তি পেতে হয়, এর মানে এইগুলোকে বাদ দিয়ে এই ইন প্রিন্সিপাল সে বেরিয়ে আসতে পারে, সে ভাবতে পারে সে বাইরের জগতে বাড়ি থেকে পালিয়ে যাবে। বাড়ি থেকে পালিয়ে সে যাবে কোথায়? সেখানে তার যে মানে জীবন, তার নিরাপত্তা সে তো থাকছে না, সেটা কিন্তু দেখতে হবে। সে যদি ওই অ্যাভয়েড অ্যাভয়েড খেলা খেলবে না, যদি তার কাছে ওয়ে আউট থাকে, হ্যাঁ, তো এইটাও যেখানে নেই সে কি করবে? তার কাছে যদি মানে যে কোনো একটা তাকে করতেই হবে, সে কি করবে? সেক্ষেত্রেও সে নিজেকে তার অ্যাপ্লিকেশন করতে হবে, এই অ্যাপ্লিকেশনটা তাকে কিন্তু ভীষণ দরকার। কারণ আমরা যেটা আমরা অ্যাভয়েড করতে চাইছি, যে বাচ্চাটা পড়াশুনোটাকে অ্যাভয়েড করতে চাইছে, সে শাস্তির ভয় তার মধ্যে আছে, সে হয়তো শাস্তির ভয় থেকেই একটু একটু করে প্রথমে পড়াশুনোটা করলো, পরে দেখলো আরে এ তো হচ্ছে, আমি তো এতদিন নিজেকে অ্যাপ্লাই করিনি। আসলে এই অ্যাপ্লিকেশনটা দরকার, এবং অ্যাপ্লিকেশনটা যখন আমি আমার করব তখন হয়তো বুঝতে পারবো যাকে আমি এতদিন অ্যাভয়েড করছিলাম সেটা কিন্তু অ্যাভয়েড করার জিনিস ছিল না, আমার অ্যাপ্লিকেশনের অভাব ছিল, আমি ঠিকমতো অ্যাপ্লাই করলে এই প্রবলেমটা শর্ট আউট করতে পারবো, তখন আর এটা অ্যাভয়েড অ্যাভয়েড কনফ্লিক্ট আর থাকবে না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, খুব ধন্যবাদ মানে যারা সঞ্চালন করেছেন এবং যারা ব্যাকগ্রাউন্ডে রয়েছেন এবং যিনি আমার সহ বক্তা ছিলেন, তাকে ধন্যবাদ। এখানে আর আমি বলবো, এখানে আমি শুধু সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সমস্যাটা কিভাবে মিট করতে পারি তার চেষ্টা করেছি, কিন্তু ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে এর অনেক উত্তর রয়েছে, সেগুলো আমি এখানে উল্লেখ করিনি। ধন্যবাদ। হ্যালো অমৃতা ম্যাডাম, হ্যালো অমৃতা ম্যাডাম, ম্যাডাম আপনি কি আছেন? আছি আছি ম্যাডাম। একটা প্রশ্ন আছে আপনাকে, চন্দ্রা দত্ত করেছে,
করেছেন যে অনেক সময়তে জীবনের দর্শনকে ছাপিয়ে মৃত্যুর অচেনাটায় আমাদের গ্রাস করে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের ফ্যামিলি আর মেম্বাররা নিজেদের ফিউচার হেলথ নিয়ে খুবই স্ট্রেস ফিল করে করে আমাদের মতো হয়তো অ্যাক্টিভিটিস এর সঙ্গে তারা যুক্ত নন সেক্ষেত্রে এর থেকে বেরোনোর পথ কি হতে পারে ম্যাডাম আরেকবার প্রশ্নটা করা যাবে নিশ্চয়ই চন্দ্রা দত্ত করেছেন ম্যাডাম অনেক সময়তেই জীবনের দর্শনকে ছাপিয়ে মৃত্যুর অচেনা ভয় আমাদের গ্রাস করে এই প্যান্ডামিক সিচুয়েশনেও আমাদের ফ্যামিলির এল্ডার মেম্বাররা নিজেদের ফিউচার হেলথ নিয়ে খুবই স্ট্রেস ফিল করেন আমাদের মতো হয়তো অ্যাক্টিভিটিস এর সঙ্গে তারা যুক্ত নন সেক্ষেত্রে এর থেকে বেরোনোর পথ কি হতে পারে আমরা জানি যে আজকাল কিন্তু অনেক সংগঠন গড়ে উঠেছে যারা অ্যাসিস্টেড লিভিং করেন ঠিক আছে যারা বয়স্ক মানুষ তাদেরকে গিয়ে সঙ্গ দেন আমরা যদি রাস্তাতে মাস্ক পরে সবসময় বলা হচ্ছে যে ওপেন স্পেসে মাস্ক পরে তুমি বেরোলে যথাযুক্ত ভাবে ডক্টর তুষারকান্তি দাস কালকে বলছিলেন তাতে কোনো ভয় নেই তুমি তোমার যদি নিজের সেফটি রেখে তুমি যাও কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের বয়স্কদের সঙ্গে একটু সময় কাটানোর দরকার বাড়ির বয়স্কদের সঙ্গে স্যারও বললেন যে পারিবারিক সদস্যদের প্রতি যেমন আমাদের হাত বাড়ানো দরকার এবং তেমনি বাইরের জগতের প্রতিও দরকার তো এইটার জন্য বয়স্কদের একটু সময় দিতে হবে এবং আমাদের বোঝাতে হবে যে মৃত্যুর মতো সত্য কিন্তু আর কিছু হতে পারে না কারণ সুখ দুঃখ মানে গীতাতেই আছে যে বাল্যে বাল্যকাল থেকে যৌবন যৌবন থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন এই ট্রান্সফরমেশনের ভাবেই কিন্তু আমাদের মৃত্যুকে মানতে হবে বলা হচ্ছে জীর্ণবাস ছাড়ি যাতা মানব নিচয় নববস্ত্র পরিধান করে ধনঞ্জয় সেরূপ মৃত্যুকেও কিন্তু আমাদের ভাবতে হবে একটা অবস্থান্তর সুতরাং এই এই আজকে আমরা করোনা নিয়ে ভাবছি করোনাতে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা থাকছে তো কিন্তু এর এর মধ্যে কিন্তু আরো সমস্যা আসছে যেটা হচ্ছে পোস্ট করোনা পিরিয়ড সুতরাং সমস্যা কিন্তু কোনো এন্ড হয় না সমস্যার কোনো এন্ড নেই এটা বোঝাতে তারাও জানেন তারা যদি একাকিত্ব বোধ করেন তাদের সঙ্গ দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে আমাদেরকে এই সিচুয়েশনের মুখোমুখি মৃত্যুর চিন্তা না করে যতক্ষণ আছি মিনিংফুল লাইফ লিড করতে হবে বয়স্কদের গল্পের বই পড়ে আমরা শোনাই না কেন তাদের মনের মতো গীতা পাঠ করে শোনাই গীতা সাংখ্য যোগ পড়লে তো অনেক কিছু জানা যায় হ্যাঁ অভ্যাস যোগ যেগুলো পড়লে তাদের ভালো লাগবে সেজন্য আমি কিন্তু অবেদানন্দের লাইফ বিয়ন্ড ডেথ এর কথা বলেছি সেজন্য স্যারকে আমি বললাম যে আমাদের মৃত্যু ভয়ের সংক্রমণের চিন্তা থেকে ভালোবাসাকে কিভাবে সংক্রামিত করা যায় সেইটার কথা ভাবতে হবে বয়স্ক মানুষরা যাতে কোনোভাবে অ্যালিয়েনেটেড বোধ না করে তাদেরকে সঙ্গ দিতে হবে এটাকেই বলা হচ্ছে অ্যাসিস্টেড লিভিং আমরা প্রত্যেকে কিন্তু একে অপরকে বাঁচাবো যতক্ষণ আছি মিনিংফুল লাইফ লিড করবো এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর মৃত্যু শেষ কথা নয় কারণ মৃত্যু জীবনের মতোই সত্য তবে জীবন মৃত্যু এদের দেবব্রত বিশ্বাসের সেই গান শুধু যাওয়া আসা শ্রুতে ভাষা হ্যাঁ আমরা আদিতে অব্যক্ত জীব অব্যক্ত অন্তিমে মধ্যেতে দুদিন ব্যক্ত দুঃখ কি বাতাতে আমরা তো কিছু দিনের জন্য পৃথিবীতে এসেছি কেন মৃত্যু হয়ে ক্লান্ত হব আমাদের প্রভাব আছে না কাওয়ার্স ডাই ম্যানহাটন বিফোর দেয়ার ডেথ আমরা কি ভীতু ভীতু নই বয়স্ক মানুষরা অনেকে বরং অল্প বয়সের থেকে অল্প বয়স যারা বয়সে যারা হসপিটালাইজ হচ্ছে তাদের থেকে ভালোভাবে আরো তারা বেরিয়ে আসছে 84 বছর 92 বছর বেরিয়ে আসছেন সুস্থ হয়ে কারণ তাদের মনের বল আছে যারা নিতে পারছেন না তাদেরকে ওই দৃষ্টান্ত গুলো দেখান শোনান যে এরা কিন্তু সুস্থ আছে কেন তারা নিয়মটাকে ঠিক মতো ফলো করেছেন নিয়মকে বুড়ো আমল দেখানো যাবে না
আর এই করোনায় যে আমরা মাস্ক পরা আরম্ভ করেছি, ভ্যাকসিন বেরোলেও আমার ধারণা যে তখনও কিন্তু আমাদের এই প্রোটেকশন আমাদের দিতে হবে। হ্যাঁ, সুতরাং এই এই সমস্যার শেষ নেই, সমস্যা আসবে এবং সমস্যাকে অতিক্রম করার জন্য সেই মনোবল নিজের মধ্যে যেমন আনতে হবে, নিজে আগে মনোবল বাড়াবো, তারপরে আমরা অন্যকে তার এক্সটেন্ড করব সেটা। হ্যাঁ, তবেই কিন্তু বয়স্করা পারবেন তাদের মৃত্যু ভয় থেকে, প্যান্ডামিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে। আজকে আমাদের মিলখা সিং বলছেন যে সুস্থ থাকতে গেলে কাজ করতে হবে, বয়স্করা যারা সমর্থ তাদেরকে দিয়ে কাজ করান যতক্ষণ কাজ করবেন। আমার মামা 92 years old, চার্টার অ্যাকাউন্টেন্ট, তার ফর্ম আছে, তিনি রেগুলার বেরোচ্ছেন, কিন্তু প্রোটেকশন নিয়ে বাড়িতে এসেও কিন্তু কাজ করছেন। সুতরাং মৃত্যু কোনো বয়স্কদেরই হয়ে যাবে বা অল্প বয়সে, এমন কোনো নির্দেশ আমাকে দিতে পারে না। মৃত্যুকে স্বাভাবিকভাবে সহজ, মৃত্যুর মতো সত্য তো হয় না, এই সত্যকে রবীন্দ্রনাথ যেমন বলেছেন সত্যের নাও সহজে, সেই সত্যকে আমাদের সহজভাবে নিতে হবে। যা হবে সে নিয়ে আগে থেকে ভাববো কেন, যা আছে আমার হাতে আছে সেইটাই আমরা মনে, তাকেই আমরা মনোনিবেশ করবো, এটাই হচ্ছে আমার বক্তব্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমি এখন আমাদের দর্শন বিভাগের অধ্যাপিকা সঙ্গমিত্রা দিকে পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনের জন্য অনুরোধ করছি। সঙ্গমিত্রা দি। ধন্যবাদ উর্মি। আমি আমাদের আজকের উভয় বক্তাকে আমার সশস্ত্র প্রণাম আর কৃতজ্ঞতা জানাই এত সুন্দর উপস্থাপনার জন্য। এবার আমি আমাদের বিভাগীয় প্রধান সন্ধ্যা সরেনকে অনুরোধ করব ধন্যবাদ জ্ঞাপনের জন্য। সন্ধ্যা, প্লিজ। অসংখ্য ধন্যবাদ সঙ্গমিত্রদি। আমাদের এই আলোচনা চক্রটি সাফল্যমণ্ডিত করে তুলবার জন্য আমি প্রথমেই আমাদের আজকের বিশিষ্ট বক্তা ডক্টর অমৃতা দত্ত মহাশয়া এবং ডক্টর দীপায়ন পট্টনায়ক মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমরা সকলেই সমৃদ্ধ হলাম, তাই অশেষ ধন্যবাদ ম্যাডাম ও স্যারকে। আগামীতেও আবার আপনাদের পাশে পাবো এই আশা রাখছি। যাদের অনুপ্রেরণা ও সহযোগিতায় আজকের এই আলোচনা চক্রটি বাস্তবায়িত হতে পেরেছে তাদের মধ্যে প্রথমেই আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ মহাশয়াকে আমার প্রণাম ও কৃতজ্ঞতা জানায়, যার অনুপ্রেরণাতেই এই আলোচনা চক্রের সূত্রপাত। এই অতিমারির সময়েও আমরা নিজেদের উদ্বুদ্ধ করতে পারছি। অসংখ্য ধন্যবাদ আমাদের মহাবিদ্যালয়ের আভ্যন্তরীণ মূল্যায়ন কমিটির সমন্বয়কারী ডক্টর রূপা সেন মহাশয়াকে। ধন্যবাদ জানাই মহাবিদ্যালয়ের বার্ষার ডক্টর লিপিকা মল্লিক মহাশয়াকে। ধন্যবাদ জানাই সেমিনার সাব কমিটির কনভেনার অধ্যাপক প্রদীপ্ত মুখার্জী মহাশয়কে। এছাড়াও যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকের এই ওয়েব চালিত আলোচনা চক্রটি বাধাবিঘ্ন কাটিয়ে বাস্তবায়িত হতে পেরেছে, সেই টেকনিক্যাল সাপোর্টার অধ্যাপিকা পূজা দাস কম্পিউটার সায়েন্স বিভাগ এবং অধ্যাপিকা আত্রেয়ী মুখার্জি ইতিহাস বিভাগ, উভয়কেই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। আমার শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষা কর্মী সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং যাদের জন্য আমাদের আজকের এই কর্মানুষ্ঠান আমাদের অত্যন্ত স্নেহের ছাত্রী তাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। যাদের ধন্যবাদ না দিলে আজকের এই আলোচনা সভা পূর্ণ হবে না, সমস্ত অংশগ্রহণকারীকে যারা এতক্ষণ অধীর আগ্রহ নিয়ে সভাটি শুনেছেন তাদেরকে বিভাগের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। আমি আবারও একবার মাননীয় অধ্যক্ষা মহাশয়াকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণার জন্য। ম্যাডাম, প্লিজ। ধন্যবাদ সন্ধ্যা, সত্যি একটি অত্যন্ত মনোজ্ঞ এবং শিক্ষণীয় আন্তর্জালিক। আমার বারবার শুনতে শুনতে একটাই লাইন মনে হচ্ছিল,
বিপদে মোরে রক্ষা করো এনহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সত্যি ওই চিত্তকে ভয় শূন্য করে মাথা উঁচু করে আবার এই নতুন স্বাভাবিক একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব। কালকে স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তেই আমরা আবার অঙ্গীকার করব যে আমাদের ভারতবর্ষের এই সংকট থেকে আমরা সকলে মিলে ভারতকে উদ্ধার করব, এবং তার জন্য আমাদের যে মানসিক স্থিতি এবং মানসিক যে শক্তি সেটাকে রক্ষা করব, এই বার্তাটাই দিলেন আমাদের দুজন মাননীয় বক্তা। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অধ্যাপিকা এবং অধ্যক্ষা ডক্টর অমৃতা দত্ত এবং দীপায়ন পট্টনায়ক, অধ্যাপক দীপায়ন পট্টনায়ককে, যাদের জ্ঞানোদ্দীপ্ত বক্তৃতার মাধ্যমে আমাদের একটা বার্তা বোধহয় পৌঁছলো, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। ছাত্রী থেকে অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা থেকে সমাজের সকল স্তরের মানুষ, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা অত্যন্ত সংকটকালীন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, আশঙ্কা এবং আতঙ্কে ভুগছেন, সকলে ভালো থাকুক, আমরা সকলে ভালো থাকি, আমরা সকলকে নিয়ে সুস্থ থাকি, ভালো থাকি, এই কামনা জানিয়ে আজকের আন্তর্জালিকের সমাপ্তি ঘোষণা করি।